আমি আর দেরি করব না, যেহেতু আমাদের এই প্রোগ্রামটা লাইভ যাচ্ছে ইউটিউবে, সুতরাং আমাদের টাইমটা খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অনির্বাণ ঘোষ সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট প্রোগ্রাম, ছোট্ট অনুষ্ঠান। আমরা সবাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে এখন মিট করছি। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটি হলো স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর প্রেমানন্দ জানা, ডাইরেক্টর রিজিওনাল সেন্টার কল্যাণী, ডেপুটি ডিরেক্টর শান্তনু দাম জলপাইগুড়ি রিজিওনাল সেন্টার, প্রসেনজিৎ ভট্টাচার্য ডেপুটি ডাইরেক্টর দুর্গাপুর রিজিওনাল সেন্টার, এবং অন্যান্য স্টাডি সেন্টার থেকেও বেশ কয়েকজন কোঅর্ডিনেটর আছেন, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী তো আছেই। পরবর্তীতে দেখা যাবে আমাদের আরো কয়েকজন জয়েন করবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, ডক্টর ইরিয়াইস, ডক্টর ঋতু মাথুর, এনারাও জয়েন করবেন, কারণ এনারা প্রত্যক্ষ ভাবে আমাদের এই ন্যাকের কাজের সঙ্গে যুক্ত আছেন। তো আজকে আমরা হঠাৎ এই প্রোগ্রামটা করছি কারণ আপনারা প্রত্যেকেই জানেন, যারা উপস্থিত এখানে ছাত্র ছাত্রী, আমাদের যারা কোঅর্ডিনেটর, তারা প্রত্যেকেই জানেন গত এক বছর ধরে আমরা একটা ক্যাম্পেইন করছি, সেটি হলো ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন প্রসেসের জন্য। ন্যাক, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রিডিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। আমরা যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছি তারা প্রত্যেকেই জানি যে ন্যাক একটি সর্বভারতীয় সংস্থা, এবং গত এক বছর ধরে আমরা যেভাবে ক্যাম্পেইন করছি, যেভাবে পাবলিসিটি করছি, যেভাবে অ্যাওয়্যার করছি আমাদের স্টেক হোল্ডার, তারা আজকে দাঁড়িয়ে সবাই জেনে গেছেন যে ন্যাক বিষয়টা কি এবং ন্যাকের উদ্দেশ্য কি। সেইগুলো আমরা আরেকবার আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি যাতে ন্যাকের মূল্যায়নটা সঠিকভাবে হয় এবং ইউনিভার্সিটি এই যে প্রসেস, গত এক বছর ধরে আমরা যে প্রসেসের মধ্যে আছি সেটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। আমরা এই প্রোগ্রামটা ইউটিউবের থ্রু দিয়েও করছি কারণ অনেকে এটা জয়েন করতে পারবেন না লাইভ প্রোগ্রামে, আমরা ইউটিউবেও এই প্রোগ্রামটা রেখে দেব যাতে পরবর্তীকালে আমাদের স্টুডেন্টরা সেটা দেখতে পারে। তো আজকে আমরা যেটা আলোচনা করছি ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের কাজ, তাদের কাজের পরিধি কি। তাদের কাজ হলো সর্বভারতীয় স্তরে যে সমস্ত হায়ার এডুকেশন ইনস্টিটিউট আছে, হায়ার এডুকেশন ইনস্টিটিউট বলতে যে কলেজ এবং তার পরবর্তী যে স্তর ইউনিভার্সিটি, তাদের মান মূল্যায়ন করা, তারা ঠিক মতো পড়াচ্ছে কিনা, তাদের সার্ভিস ঠিক পাচ্ছে কিনা আমাদের স্টুডেন্টরা, সেইগুলো মূল্যায়ন করাই হচ্ছে ন্যাকের কাজ। তাহলে এটা একটা লং প্রসেস, গত এক বছর ধরে আমরা এটার সঙ্গে যুক্ত আছি এবং বিভিন্ন ফেজে কাজ হচ্ছে, সেইটা আমরা এখন যে স্টেজে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে। আমরা আগের একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে এবং ইউটিউবের থ্রু দিয়ে, সেখানে দেখতে পেয়েছেন আমাদের যারা ছাত্রছাত্রী আছেন তা দেখতে পেয়েছেন যে ন্যাকের কাজের পরিধি কি এবং আমরা কিভাবে সেখানে ইনভলভ হয়েছি এবং আমাদের ছাত্রছাত্রীদেরও সেখানে ইনভলভ করেছি। কারণ ন্যাকের মাধ্যমে আমরা একটা যে প্রসেস ফলো করছি তাতে কিন্তু সার্বিক একটা মান উন্নয়ন সম্ভব হয়েছে, আমার পক্ষে, আমার দিক থেকে আমি বলতে পারি যে আমাদের আমরা তো 1998 থেকে আমাদের কাজ শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে, কিন্তু আমাদের অনেক গ্যাপস ছিল, অনেক ল্যাকুনা ছিল, সেগুলো কিন্তু আমরা 100% না হলেও কিছু কিছু অংশে আমরা বেশ কিছু স্টেপ নিয়েছি এবং ইম্প্রুভ করার চেষ্টা করেছি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার স্টুডেন্টের কাছে গেছি, কারণ আমরা যে ডেটাগুলো দিয়েছি ন্যাকের কাছে সেগুলো তাদের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে, সেইগুলোকে বিশ্বাসযোগ্য করতে হলে স্টুডেন্ট, যারা আমাদের মেন স্টেক হোল্ডার স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের সাথে তারা কথা বলতে চায়। এবং কিভাবে কথা, সেখানে তারা ওয়ান টু ওয়ান ফোনে কথা বলতে পারবে না, কারণ আমাদের যে হিউজ স্টুডেন্ট সংখ্যা 1,00,000 স্টুডেন্ট আমরা ডেটাবেস দিয়েছি, তো 1,00,000 স্টুডেন্টকে ওরা স্যাম্পল ওয়েতে র্যান্ডমলি ওরা সিলেক্ট করেছে, সিলেক্ট করে তাদেরকে স্টুডেন্ট সার্ভে স্যাটিসফ্যাকশন সার্ভে পাঠিয়েছে, ফর্ম পাঠিয়েছে, অনলাইন ফর্ম পাঠিয়েছে, এবং কাদের পাঠিয়েছে সেটা আমরা জানি না। সেই জন্য আমরা বারবার যেটা করছি, আমরা SMS পাঠাচ্ছি, আমরা ফোন করছি, হয়তো অনেকে বিরক্ত হবে, কিন্তু বিরক্ত এটা তো ইউনিভার্সিটির স্বার্থে করা হচ্ছে। তো আমরা SMS করেছি, প্রায় 3 থেকে 4 বার SMS করেছি, এখন আমাদের ফোন কল যাচ্ছে, তোমরা যদি পেয়ে থাকো, সবাই নাও পেতে পারে, এটা আমরা জানি, যদি আমরা জানতে পারতাম যে এক্স স্টুডেন্ট পেয়েছে বা ওয়াই স্টুডেন্ট পেয়েছে, তাহলে আমরা তাকে ফোন করে বলতে পারতাম তোমার ইমেলে একটি মেল গেছে, ন্যাক থেকে গেছে, সেই ফর্মটি তুমি পূরণ করো। কিন্তু এইখানে এই যে বিটুইন ন্যাক অ্যান্ড স্টুডেন্ট, সেখানে ইউনিভার্সিটির কোনো ভূমিকা নেই, সেখানে
ন্যাক যে ফর্মটা পাঠাচ্ছে অনলাইন ফর্ম পাঠাচ্ছে সেই ফর্মটা ওই নেট মেল থেকেই সাবমিট করতে হবে ফর্ম ফিল আপ করে, এইটুকুই কাজ। কিন্তু আমরা দেখেছি গত প্রায় 6 সাল, এটা মার্চে ইনিশিয়েট হয়েছে এই স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভেটা ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড, মার্চে যখনই লকডাউনটা শুরু হয় সেই একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি যে আমরা পৌঁছতে পারছি না, স্টুডেন্টরাও সাইবার ক্যাফে যেতে পারছে না, এই একটা প্রবলেম। তো আমরা বারবার আমরা ডেট এক্সটেনশনের জন্য বলেছি, ডেট এক্সটেন্ড করেছে আমাদের ন্যাক কর্তৃপক্ষ এবং আমাদের সুযোগ দিয়েছে এই স্টুডেন্টস পার্টিসিপেশনটাকে বাড়ানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আবার আপনাদের কাছে এসেছি যে আপনারা যদি স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে ফর্ম পান আপনাদের মেল আইডিতে, তাহলে আপনারা কাইন্ডলি সাবমিট করুন। এবং ওরা প্রায় 15 দিনের মতো একটা টাইম দেয়, সেই 15 দিনের মধ্যে সাবমিট করতে হয়। এখন এই যে ন্যাক অ্যাসেসমেন্টে বিভিন্ন ফেজে হয়ে থাকে, আমি একটা ছোট্ট পিপিটি বানিয়েছি 2-3টে স্লাইডে, সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যাবে, যারা আমাদের স্টুডেন্ট আছো তারা দেখতে পাবে যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এইটা এই 4টে কম্পোনেন্ট নিয়ে ফাইনাল গ্রেডেশনটা হবে। এবং ফাইনাল যে গ্রেডেশন হচ্ছে সেটা কিন্তু একদম রিগোরাস একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। যেমন প্রথম স্টেপে সাবমিশন অফ আইআইকিউ ইন্টারনাল ইনস্টিটিউশনাল ইন্টারনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট বলে একটা স্টেটমেন্ট দিতে হয়, সেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। স্টেপ 2 সাবমিশন অফ SSR সেলফ স্টাডি রিপোর্ট যেটাকে বলে, মানে এটা ডিটেইল ইউনিভার্সিটির যে কর্মপদ্ধতি, ইউনিভার্সিটির যে সার্ভিস দিচ্ছে সেই সম্পর্কিত বিশদ বিবরণ তাকে জমা দিতে হয়। সেখানে দুটো পার্টে করা হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেট্রিক্স আর একটা কোয়ান্টিটেটিভ মেট্রিক্স। এটা স্টুডেন্টদের জানার কথা নয়, যা কিন্তু যেহেতু স্টুডেন্টরা আমাদের অ্যাডাল্ট স্টুডেন্ট, তারা বুঝবে ইউনিভার্সিটি কি করছে তাদের জন্য, সেই জন্যই আমার বলা। কোয়ালিটেটিভ মেট্রিক্স এর মধ্যে যেগুলো কোয়ালিটি, কোয়ান্টিটেটিভ মেট্রিক্স যেগুলো কোয়ান্টিফাই করা যায়, কোয়ান্টিটেটিভ মেট্রিক্স প্রায় 90টা আছে। সেখানে আমরা বলেছি কতজন স্টুডেন্ট আছে, কতজন স্টুডেন্ট পাস করছে, তাদের কোয়ালিটি কিরকম, কত পার্সেন্ট ফার্স্ট ক্লাস পেয়েছে, কত পার্সেন্ট সেকেন্ড ক্লাস পেয়েছে, হ্যাঁ মানে কোয়ান্টিফাই করতে পারছি যেগুলো। যেমন নাম্বার অফ টিচার্স কত, নাম্বার অফ একাডেমিক কাউন্সিলর কত, নাম্বার অফ লার্নার সাপোর্ট সেন্টার কত, ইন টার্মস অফ নাম্বার যেগুলো, সেগুলোকে আমরা কোয়ান্টিটেটিভ মেট্রিক্স বলছি সেগুলোকে। সেরকম আমাদের 90টা প্যারামিটার আছে বা 90টা ক্রাইটেরিয়া আছে, সেই 90টা আমাদের প্যারামিটার ফিল আপ করতে হয়েছে এইভাবে। তার সাথে যেটা কোয়ালিটেটিভ, কোয়ালিটি বলতে সিলেবাস রিভাইজ হচ্ছে কিনা, স্টাডি মেটেরিয়ালের ভেতরে মেটেরিয়াল কন্টেন্ট ঠিক আছে কিনা, টিচারদের কোয়ালিটি কিরকম, টিচাররা কোয়ালিফাইড কিনা, তাহলে এইগুলো হচ্ছে কোয়ালিটেটিভ, যেগুলো কোয়ান্টিফাই করা যায় না, কিন্তু কোয়ালিটেটিভ কোয়ালিটি আমরা যা করছি। সেরকম প্রায় 40টা আমাদের মেট্রিক্স আছে, 40টা প্যারামিটার আছে, 40টা ক্রাইটেরিয়া আছে, সেই 90+40 এই 130টা ক্রাইটেরিয়া। এটা যতটা বলা সহজ কিন্তু ততটাই কঠিন কাজে করে দেখানো, এবং সেটা আমরা করে অলরেডি সাবমিট দিয়েছি। এইবার আমরা যে জন্য আজকে আলোচনায় বসেছি সেটা হচ্ছে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে। স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে ইন দ্য মিন টাইম আমাদের সমস্ত স্টুডেন্ট জেনে গেছে ন্যাক বিষয়টা কি এবং স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে বিষয়টাই বা কি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সার্ভে করে থাকি, কিন্তু এটা স্পেসিফিক্যালি ন্যাক কন্ডাক্ট করছে, যেখানে ইউনিভার্সিটির কোনো ভূমিকা নেই, রোল নেই। ন্যাক সরাসরি এই সার্ভে ফর্ম তাদের আমাদের যে ডেটাবেস আছে, স্টুডেন্ট ডেটাবেস আছে, সেই ডেটাবেসটা আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি, সেই ডেটাবেস থেকে তারা সিলেক্টিভ হয়ে স্টুডেন্টদের পাঠাচ্ছে মেল, এবং সেই যারাই এই মেল পাবে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ম্যান্ডেটরিলি করতে হবে। আর ফোর্থ স্টেপে আসছে অনসাইট ভিজিট। তাহলে এতগুলো স্টেজ হওয়ার পর অনসাইট ভিজিট, মানে আমরা যা যা শোকেস করেছি সেগুলো তারা চাক্ষুষ দেখতে আসবে, যে আমরা ভুলভাল কিছু ইনফরমেশন দিয়েছি কিনা, ফলস দিয়েছি কিনা, এবং সেক্ষেত্রে তারা স্টুডেন্টদেরও মিট করবে। তো আমরা স্টুডেন্টদের সেখানে সিলেক্ট করে নিয়ে আসবো যে আমাদের পিয়ার টিমের সাথে মিট করতে। তো এতগুলো স্টেজ হওয়ার পরেই একটা আমাদের অ্যাক্রিডিটেশন রেজাল্ট পাওয়া যাবে। এখানে আমি বলেছি, দেখিয়েছি A+B+ Step 3 Step 4। তাহলে Step 1 Step 2 ইজ ওভার। এখন যেটা চলছে Step 3 স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে, যেটা আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। সারা পশ্চিমবঙ্গে আমাদের যে 1 লক্ষ স্টুডেন্ট আছে, মানে আমাদের এখন কারেন্ট এনরোল প্রায় 4.5 লাখ, কিন্তু আমরা যে ডেটাটা দিয়েছি, যেটা অ্যাক্টিভ স্টুডেন্টের সংখ্যা দিয়েছি 1,01,000 স্টুডেন্ট, সেটা হচ্ছে 14-19 সালের যে ভ্যালিড যে আমাদের স্টুডেন্ট ডেটাবেস, সেখানে তাদেরকে আমরা দিয়েছি এই আওতার মধ্যে এনেছি, সার্ভের আওতার মধ্যে এনেছি। স্টুডেন্ট সাপোর্ট স্যাটিসফ্যাকশন সার্ভে হয়ে গেলে আমাদের অনসাইট ভিজিট আসবে, যেখানে একটা কমিটি
ন্যাক তৈরি করবে এবং সেটা অবভিয়াসলি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আসতে পারেন, সেই মেম্বাররা তারা এসে তারা মূল্যায়ন করবেন, জাজ করবেন, এক্সামিন করবেন অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। তো এই হচ্ছে পুরো প্রসেসটা। একটা একটা ছবি নিশ্চয়ই পরিষ্কার হলো যে কি হবে জিনিসটা। এইবার ন্যাক কেন করব, দরকারটা কি? কারণ আমি অনেক সময় বিভিন্ন সময় আমি মেল পেয়েছি, SMS পেয়েছি যে ইজ ইট ম্যান্ডেটরি, এটা কি সত্যি করা দরকার? দরকার এই জন্য কারণ এটা ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউনিভার্সিটি। এবং স্টুডেন্টের স্বার্থ কেন বলছি, এটা একটা ব্র্যান্ড ভ্যালু বাড়াবে। আমরা যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর, যে কোনো ইউনিভার্সিটি, হ্যাঁ রেগুলার ইউনিভার্সিটির কথা বলছি, আরেকটা কথা বলে রাখা দরকার, 2019 আগে পর্যন্ত কিন্তু ওপেন ডিস্টেন্স লার্নিং ইউনিভার্সিটি যেগুলো আছে, ওপেন ইউনিভার্সিটি যেগুলো আছে, সেগুলো কিন্তু এই ট্যাকের আওতায় আনা হয়নি। এপ্রিল 2019 থেকে কিন্তু ভারতবর্ষের যতগুলো ওপেন ইউনিভার্সিটি আছে সবাইকে এই ন্যাক এর মধ্যে আসতে হবে, ন্যাক অ্যাসেসমেন্টের মধ্যে আসতে হবে। কেন আসতে হবে সেটা পরে আসছে। এখন তাহলে ব্র্যান্ড ভ্যালু, আমরা যখনই আমরা যদি অন্য কোনো ইউনিভার্সিটির মার্কশিট দেখি বা লেটার হেড দেখি বা ইউনিভার্সিটি দেখি, সেখানে ইউনিভার্সিটির পাশে কিন্তু ন্যাকেরও একটা সিম্বল থাকে যে ন্যাক অ্যাক্রিডিটেড সাচ এন্ড সাচ গ্রেড। তাহলে ইট ইনক্রিজেস দ্য ব্র্যান্ড ভ্যালু অফ দ্য ইনস্টিটিউট এবং তার সাথে সাথে স্টুডেন্টদেরও ব্র্যান্ড ভ্যালু বাড়বে। না, এটা ন্যাক অ্যাক্রিডিটেড একটা ইউনিভার্সিটি থেকে পাস করে এসছে, তার অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেড়ে যাবে। গভর্নমেন্ট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট অটোনোমাস বডি ইউনিভার্সিটি, তার সাথে সাথে যদি ন্যাকের সার্টিফাইড কপি থাকে তাহলে আমাদের যারা স্টুডেন্ট তাদের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বাড়বে আমাদের এমপ্লয়ের কাছ থেকে কাছে এবং সোসাইটির কাছে। ইট দ্যাট ইজ দ্য ব্র্যান্ড ভ্যালু, যেটা আমি বারবারই বলছি। স্টুডেন্ট অনেক সময় যায় ইজ ইট ম্যান্ডেটরি, অবশ্যই ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? যে এটা তোমাদের বা আপনাদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে, লোকে বলবে না এটা ন্যাক অ্যাক্রিডিটেড একটা ইউনিভার্সিটি থেকে পাস করে এসছে, আর কোনো প্রশ্ন করবে না কেউ কাউকে ইউনিভার্সিটির তরফ থেকে। আরেকটা বলছি আমরা রিকগনিশন অফ ইউজিসি, রিসেন্ট যে 2020 রেগুলেশন বেরিয়েছে ইউজিসি ওডিএল রেগুলেশন, সেখানে কিন্তু ক্যাটেগরিক্যালি বলা আছে প্রত্যেক ওপেন ইউনিভার্সিটিকে ন্যাকে অ্যাক্রিডিটেড হতে হবে, যদি না হয় তাদের অ্যাপ্রুভাল তুলে নেওয়া হবে, উইথড্র করা হবে বা ফার্দার কোনো কোর্স করতে দেওয়া হবে না। তাহলে এই যে ওপেন ইউনিভার্সিটিগুলো এত যে ক্যাটার করছে, এত স্টুডেন্টকে ক্যাটার করছে, সেখানে জিআর একটা মস্ত বড় কন্ট্রিবিউশন আছে, যারা ওয়ার্কিং তারা এখানে পড়তে আসে, কোনো কারণ তারা পড়তে পারেনি, পড়ার সুযোগ পায়নি, তারাই ওপেন ইউনিভার্সিটি সুযোগ পাচ্ছে। তাহলে যদি রিকগনাইজড হয়ে যায় তাহলে ইউনিভার্সিটি, তাহলে কারা হ্যাম্পার হচ্ছে? ইনডাইরেক্টলি স্টুডেন্টরা করতে পারছে না, স্টুডেন্টরা কোনো ডিগ্রি করতে পারবে না ওপেন ইউনিভার্সিটি থেকে যদি তাদের ন্যাক অ্যাক্রিডিটেড না হয়। তাহলে এটা স্টুডেন্টদের ভাবতে হবে, তারা স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে জমা দেবে কি দেবে না। আমরা চাইছি, আমরা তো স্টুডেন্ট ইউনিভার্সিটি, তো স্টুডেন্টদের স্বার্থে, স্টুডেন্টস ইউনিভার্সিটি, স্টুডেন্টদের স্বার্থ সবসময় রক্ষিত হবে, আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে। কিন্তু এখন যেটা চলছে, এখন সার্ভে যেটা চলছে, সেই সার্ভেটা আমাদের স্টুডেন্টদের উপরে হচ্ছে। স্টুডেন্টরা যদি রেসপন্ড না করে তাহলে রেজাল্ট আশানুরূপ হবে না, যদি আশানুরূপ না হয় তার এফেক্টটা কার উপরে পড়বে? স্টুডেন্টদের উপরে পড়বে। কিভাবে পড়বে? ন্যাক অ্যাক্রিডিটেড হলো না, তাহলে একটা অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটি আর নন অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটি যা পার্থক্য করবে এমপ্লয়ার, সেরকম একটা এফেক্ট পড়তে পারে, ব্যাড এফেক্ট পড়তে পারে। আর কি হতে পারে? ভবিষ্যতে কোর্স উইথড্র করে নিতে পারে ইউজিসি ক্ষমতা আছে। এবং এই রিসেন্ট যে রেগুলেশন সেখানে বলে দিয়েছে, স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে এক বছরের মধ্যে তাদের ন্যাক অ্যাক্রিডিটেড হতে হবে, না হলে তাদের সমস্ত কোর্স উইথড্র করে নেওয়া হবে বা ফার্দার নতুন কোর্সের কোনো অ্যাপ্রুভাল দেওয়া হবে না। আরেকটা ভালো দিক আমার কাজ করতে গিয়ে দেখুন আমার মনে হয়েছে যে গত এক বছর আমি যদি এপ্রিল 2019 যদি বেঞ্চমার্ক ধরি তাহলে তার আগে পর্যন্ত আমরা স্টুডেন্টের সাথে সরাসরি যোগাযোগ করতাম না। সত্যি কথা বলতে কি, স্টুডেন্টদের দরকার হয় তার ইউনিভার্সিটিতে আসতো, কিন্তু এখন ন্যাকের কল্যাণে যেটা হয়েছে সেটা আমরা স্টুডেন্টদের সাথে যোগাযোগ করছি। আমরা কতবার মেসেজ করেছি, কতবার মেল করছি, ফোনে কথা বলেছি ডিউরিং দ্য ফিলিং আপ দ্য ফর্ম, তোমার SC সার্টিফিকেট পাঠাও, তোমার OBC সার্টিফিকেট পাঠাও, তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চ্যালেঞ্জের সার্টিফিকেট পাঠাও। তাহলে এই ধরনের আমরা যোগাযোগ করতে পেরেছি, করছি, এবং তাতে কি হলো, সার্বিক উন্নয়ন হচ্ছে। আমরা স্টুডেন্টদের চিনতে পারতাম, চিনতাম না আগে,
এখন কিন্তু আমরা ওয়ান টু ওয়ান চিনতে পারি স্টুডেন্টদের, এবং স্টুডেন্টরাও ইউনিভার্সিটির যারা অথরিটি বাই নেম চেনে, কে ভাইস চ্যান্সেলর, কে ডাইরেক্টর, কে ফ্যাকাল্টি, প্রত্যেকে চেনে। তাহলে একটা এই যে যোগসূত্র, এটা কিন্তু স্ট্রং হয়েছে ডিউ টু ন্যাক, ন্যাকের জন্য। এখন কিন্তু প্রত্যেক স্টুডেন্ট জানে ন্যাক বিষয়টা কি, আমাদের কারা কারা টিচার আছেন ওখানে, ওখানে গেলে আমার একাডেমিক প্রবলেম সলভ হবে, ওখানে গেলে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম সলভ হবে। এটা কিন্তু ন্যাকের জন্যই হয়েছে, ওভারঅল ইম্প্রুভমেন্ট হচ্ছে। এইবার আসি, এটা যাওয়ার আগে আমি আমাদের মধ্যে আছেন ডক্টর এবিআইচ, ডাইরেক্টর স্টাডি সেন্টার, উনি যদি এই বিষয়ে দু একটা কথা বলেন, কারণ উনি প্রত্যক্ষভাবে স্টাডি সেন্টারের সাথে যুক্ত আছেন, উনি ওভারঅল অ্যাট দ্য হেলম অফ অ্যাফেয়ার্স অফ দ্য স্টাডি সেন্টার উনি আছেন, উনি ভালো বলবেন কিভাবে আমরা এটা কাজটা করছি, এবং ন্যাকের সাথেও উনি প্রত্যক্ষভাবে যুক্ত আছেন। স্যার আপনি যদি কিছু বলেন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, তো সবাইকে নমস্কার জানাই, অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর শুভশঙ্কর সরকার, রেজিস্ট্রার মোহনবাবু, আমাদের ডিরেক্টর প্রফেসর অনির্বাণ ঘোষ, যিনি এই ন্যাকের এই ব্যাপারটার মধ্যে পুরোপুরি দায়িত্বে আছেন এবং উনি সমস্ত ব্যাপারটাকে অর্গানাইজ করছেন, আর আপনারা যারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, সবাইকে নমস্কার জানিয়ে দু একটা কথা বলুন। আসলে আজকের যে মিটিং, এটা কিন্তু প্রথমবার নয়, আমরা এই বিষয়ে অনেকগুলো মিটিং আপনাদের সঙ্গে অনেকগুলো বসা এর আগে আমরা করেছি। আপনারা স্মরণ করতে পারবেন, বিভিন্ন স্টাডি সেন্টারে আমরা গেছি ইউনিভার্সিটি টিম নিয়ে, যেখানে অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, ফ্যাকাল্টি সবাই ছিলেন, এবং ন্যাকের বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেটা অনির্বাণ খুব ডিটেলস বললেন। বিষয়টা আসলে যেটা দেখতে হবে, সেটা মূল জায়গাটা হচ্ছে এইটা, এই যে আমরা এই যে ইউনিভার্সিটি ন্যাক ইভ্যালুয়েশন হচ্ছে, এটা কিন্তু ইউনিভার্সিটির অস্তিত্বের সঙ্গে, এর রিকগনিশনের সঙ্গে, এর কোয়ালিটির সঙ্গে যুক্ত। আমরা এটা করবো কি করবো না ওই জায়গায় এখন আমরা নেই, করতেই হবে। এবং এটা করার যে একটা দীর্ঘ অনেকগুলো স্টেপ, সেটা আমরা অনেকটাই আমরা করেছি। আজকের যে বসাটা, এটা আসলে হতো না যদি এই COVID-19 প্যান্ডেমিক না হতো, কারণ এর মধ্যে হয়তো ন্যাক ইভ্যালুয়েশন হয়েই যেত, অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি। এর মধ্যে ন্যাক থেকে আমরা অনেকগুলো ইনপুটও পাচ্ছি, যেখানে ওরা বিশেষভাবে একটা জায়গা বারবার হিট করেছে, সেটা হচ্ছে অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে। এটা একটা অন্যতম প্রধান বিষয় ন্যাকের কাছে, কারণ কি, আমরা যেই ছেলে মেয়েদের পড়াচ্ছি তারা যদি স্যাটিসফাইড না হয়, তাদের যদি ডিসস্যাটিসফ্যাকশন লেভেলটা যদি হাই হয়, তাহলে কিন্তু ইউনিভার্সিটি তার দায়িত্বটা পালন করলো না। ন্যাক এটা বুঝতে চাইছে, ন্যাকের কাছে এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথা রেখে কিন্তু ওরা বারবার এটা বলতে চাইছে যে আমরা এই ইনপুটটা সাফিসিয়েন্ট পাচ্ছি না। আমি যেটা জেনেছি, অনির্বাণ সেটা বলেছেন, সেটা হলো যে আমরা যে 1,01,000 স্টুডেন্ট যার পুরো ডেটাবেসটা ন্যাককে পাঠিয়েছি, আমরা আশা করেছিলাম যে অন্তত মিনিমাম 5,000 রেসপন্স ছাত্রদের কাছ থেকে ন্যাকের কাছে যাবে রিগার্ডিং স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে। এর একটা স্পেসিফিক ফরম্যাট আছে, যেই ফরম্যাট আমরা অলরেডি বিভিন্ন স্টাডি সেন্টারে পাঠিয়েছি, ছাত্রদের সঙ্গে কথাও বলেছি বিভিন্ন সময়তে, সেটা ফিল আপ করে ওরা পাঠাবে। ওদের সিলেকশন যেটা, সেটা 1,00,000 স্টুডেন্টকে ওরা সিলেক্ট করবে না, র্যান্ডামলি সিলেক্ট করবে, কিন্তু যাদেরকে সিলেক্ট করেছে তাদের মধ্য থেকে ইনপুটটা কিন্তু যেতে হবে। সেই ইনপুটটা যাওয়ার ব্যাপারে বলি, ছাত্ররা কিন্তু ফ্রি, সেখানে ওরা কি ইনপুট লিখবে সেটা ওদের ব্যাপার, সেখানে আমরা ইন্টারভিউ একেবারেই করছি না। ওদের যদি মনে হয় যে ইউনিভার্সিটির এই সার্ভিসে আমরা খুশি নই, স্টাডি সেন্টারে এই জায়গায় একটা ল্যাকুনা আছে, ওরা সেটাই লিখুক, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেসপন্সটা করতে হবে। এখন এই ব্যাপারে আমরা মূলত যেখানে যেখানে হিট করেছিলাম, একটা হলো স্টাডি সেন্টারের যারা কোঅর্ডিনেটর স্টাফ, তাদেরকে আমরা বুঝিয়েছি বিভিন্ন সময়তে। এর মধ্যে আমাদের রিজনাল ওয়াইজ 4টে বসা হলো বিভিন্ন স্টাডি সেন্টারে মিটিং করেছি আমরা অনলাইন, সেখানে এই বিষয়টাই বলেছি যে প্লিজ আপনারা একটু ব্যাপারটাকে ওরিয়েন্ট করুন, ছাত্রদের মধ্যে ব্যাপারটা ছড়িয়ে দিন। আমার যেটা মনে হয় সেটা হলো যে ছাত্ররার যারা পেয়েছে তারা রেসপন্স করছে না, হয়তো একটা কারণ, এটা ওরা গুরুত্বটা বুঝতে পারছে না। এই যে রেসপন্স করাটা দরকার, খুব বেশি সময় তো লাগবে না, কিন্তু করাটা দরকার এটা বুঝতে পারছে না।
ছাত্র যেটা বুঝছে না সেটা হলো ও কিন্তু ওর এই যে রেসপন্সটা করে ওর কিন্তু নিজের ভবিষ্যৎটাকে পাকা করছে, যেটা অনির্বাণ খুব ডিটেলসে বললেন। ইউনিভার্সিটি ন্যাক ইভালুয়েশন যদি হয়, আমরা যদি একটা ভালো গ্রেডে থাকি, সেটা আলটিমেটলি কিন্তু ছাত্রই উপকৃত হবে। ছাত্রই বলতে পারবে যে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এসেছি, এটা কোনো সাধারণ মাপের বিশ্ববিদ্যালয় নয়। সেই জন্যই এটা ওরা যেটা করছে সেটা ওদের ভবিষ্যতের জন্যই সেটা দরকার, এবং ভবিষ্যতে যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়বে তাদেরও ব্যাপারটা প্রয়োজন আছে। আর যেটা বলার সেটা হলো যে এই ব্যাপারে আমরা এখন এই অনলাইন কানেক্টিভিটি দোলতে প্রায় প্রতিটা ছাত্রকে আমরা টার্গেট করেছি, এবং কিন্তু এই ব্যাপারে করা যাচ্ছে না, এই জন্য আমরা জানি না কারা সিলেক্টেড হয়েছে। কাজেই ওদেরকে অ্যাওয়্যার করা যে প্লিজ এটা পাঠাও, সেটা আমরা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে করতে চাইছি। স্টাডি সেন্টারগুলোকে আমি বারবার রিকোয়েস্ট করেছি ছাত্রদের একটু বোঝান, ওরা রেসপন্সটা করুক, কারণ এটা আলটিমেটলি কিন্তু ইউনিভার্সিটির ভালো শুধু নয়, ছাত্রের নিজেরও ভালো। ব্যাপারটা এমন নয় যে আমি করলাম কি করলাম না তাতে কিছু যায় আসে না, কিন্তু যায় আসবে, যায় এই জন্যে আসবে। ন্যাক ইভালুয়েটেড একটা ইউনিভার্সিটি, সেটা একটা অন্য ধাপের অন্য একটা স্টেজে চলে যায়। আমি ব্যাপারটা এইভাবে বলি, ওপেন ইউনিভার্সিটি সম্বন্ধে শুরু থেকে বিভিন্ন রকম ধারণা ছিল যে এখানকার পড়াশোনাটা কি সেকেন্ড গ্রেড কিনা, আমরা যারা পড়ছি তারা কি দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট, তারা কি আমরা অন্যভাবে ট্রিটেড হবো ইন্টারভিউতে বা চাকরির ক্ষেত্রে, শুরুতে ছিল। এখন এটা আস্তে আস্তে একেবারেই কেটে গেছে, আমরা পুরোপুরি এখন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের আন্ডারে 100%। ইনফ্যাক্ট ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল যারা আমাদের কন্ট্রোল করত তারা এখন পিকচারে নেই, এখন ইউজিসি আছেন, থ্রু ডিবি ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর মাধ্যমে ওরা কন্ট্রোল করে, এখন ওরা আরও ঢুকে পড়েছে, যার ফলে এই ন্যাক ইভালুয়েশন হলে কিন্তু আমাদের সঙ্গে কনভেনশন ইউনিভার্সিটির যে স্ট্যাটাস সেটা একেবারেই তফাৎ থাকবে না স্ট্যাটাসের দিক থেকে, আমরা আরও কাছাকাছি চলে আসবো। আমরা চাইছি আমরা এই প্রোগ্রামে 100% সাকসেসফুল হই, কিন্তু এই জন্য স্টুডেন্ট সাপোর্ট, যেটা স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এখানটায় যে ছেলেদের রেসপন্স সেটা যদি প্রায় নীল থাকে সেটা আমাদের পক্ষে ভালো হবে না। আমি সেই জন্য আবার আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, ছাত্রদের একটু বলুন আপনারা যদি এর মধ্যে, কারণ একটা ব্যাপার কি আমরা ছাত্রদের কাছে রিস্ক করছি স্টাডি সেন্টার আপনারাই, কাজে আপনারা এর মধ্যে ঢুকে যদি একটু ব্যাপারটাকে আরেকটু এক্সপিরিয়েন্স করতে পারেন। আমরা আমাদের দিক থেকে আমরা খামতি রাখছি না, যতটা পারি করছি, কিন্তু আমরা সাকসেসফুল হব এই আশা নিয়ে এখনো ব্যাপারটার মধ্যে আছি, ধরে রেখেছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই, আমি এখানে শেষ করছি। আপনাদের স্পেসিফিক কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন, আমরা আছি। প্রশ্ন আছে স্যার, বলছি যে যাদের কোনো মেল কিছু আসেনি তাদের, তারা কি করবে? মানে আমার নিজেরই পার্সোনালি কোনো মেল আসেনি এই বিষয়ে। আচ্ছা, মেল আমরা কি করব? আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যাজ সাচ আপনাদের এই মুহূর্তে কিছু করার নেই, কারণ কি আমরা ডেটাবেসটা ন্যাককে দিয়ে দিয়েছি, যেটা অনির্বাণ বললেন, সেখান থেকে ন্যাক র্যান্ডামলি সিলেক্ট করছে যে, এবং সিলেক্ট করেই পাঠাচ্ছে, কাজে অনেকের কাছে যাবে অনেকের কাছে যাবে না। যাদের কাছে যাবে না তারা এই সার্ভের বাইরে থাকবেন, তাতে কিছু করার নেই, আপনাদেরও কিছু করার নেই, এবং এটা এটা আপনাদের দিক থেকে কোনো খামতি নয়, এটা আপনাদের দিক থেকে কোনো খামতি নয়, এটা এইভাবে সিস্টেমটা এরকম, র্যান্ডামলি সিলেক্ট করলে ব্যাপারটা হবে, কেউ সিলেক্টেড হবে কেউ সিলেক্টেড হবে না। আমাদের বক্তব্যগুলো যারা সিলেক্টেড হচ্ছেন তারা কিন্তু রেসপন্স করবেন, আর আপনারা যারা সিলেক্টেড হলেন না তারা কিন্তু, আমরা এটা বলবো না যে তারা সিস্টেমটার পুরো বাইরে চলে গেলেন, কারণ যদি স্টাডি সেন্টার ভিজিট হয় খুব লাইকলি যে কিছু স্টাডি সেন্টার ভিজিট করবে, ছাত্রদের সঙ্গে তারা ইন্টারঅ্যাক্ট করবে, সেখানে আপনি থাকতে পারেন ইফ ইউ আর সিলেক্টেড, কাজে আপনার রোল একটা থাকবে এই ব্যাপারে। হ্যালো, নিশ্চয়ই থাকবে, আপনারা তখন পার্টিসিপেট করবেন, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে স্যার,
দেখুন ওই যে অবজেক্টিভ কি কি অবজেক্টিভ আপনার নিজের এবং পরবর্তী ব্যাচগুলোর যেটা অ্যাডভান্টেজ হবে ব্র্যান্ড ভ্যালু বাড়বে আপনার আপনি আপনি কোথা সিউড়ি বললেন স্যার সিউড়ি সিউড়ি কলেজে দেখুন সিউড়ি ন্যাকের আন্ডারে বিভিন্ন হায়ার এডুকেশন ইনস্টিটিউট ফ্রম কলেজ টু ইউনিভার্সিটি থাকে সিউড়িতে দেখুন কোন ওদের যে কাগজপত্র আছে সেটাও কিন্তু ন্যাক অ্যাক্রিডিটেড মিসের আগে পর্যন্ত ইউনিভার্সিটিকে ন্যাকের আওতায় আনা হয়নি এবার যে মুহূর্তে এসে গেল তখন একটা কম্প্যারিজনের জায়গা আসবে whether it is accredited or not কারণ যদি accredited হয় তাহলে এটা taken for granted হবে না এর quality ভালো আপনি ইউনিভার্সিটিকে যখন পাস করবেন এই ছাপ্পাটা দেখলে ন্যাকের যে লোগোটা আছে সেটা দেখলেই বুঝবে লোকজন না একটা ভালো ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট এসেছে এটা হচ্ছে অ্যাডভান্টেজ শুধু ফর্মটা ফিল আপ করলেই হবে আর কি না স্যার শুধু ফর্মটা ফিল আপ করলেই হবে হ্যাঁ হ্যাঁ ফর্মটা আপনার মেলে আসবে যদি এসে থাকে মেলে আসবে তবে হ্যাঁ হ্যাঁ অনলাইনে ফিল আপ হবে যেমন এইমাত্র আমি একটা মেসেজ পেলাম পায়েল বলে দুর্গাপুর থেকে ও এসেছিল ও করেনি এটা কিন্তু 15 দিন ভ্যালিড থাকে আপনাকে যেদিন আসলো মেলটা সেই দিন থেকে 15 দিনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে নাহলে এটা ল্যাপস করে যাবে আর যদি মেল আসার পরেও যদি না করা হয় তাহলে কি হবে করবেন না কেন করতে অসুবিধা করতে হয়তো না ধরুন ওই যে করে নাই হয়তো ডেট পেরিয়ে গেছে বুঝতে পারে নাই তো তাহলে তার কি হয়ে গেল ইউনিভার্সিটি একজনের একজনের সার্ভে পেলো না ইউনিভার্সিটি একজনের সার্ভে পেলো না এবং ইনডাইরেক্টলি সে নিজের ক্ষতি করলো না পার্টিসিপেট করে সে যদি পার্টিসিপেট করতো তার একটা সার্ভে তার একটা কমেন্টস থাকতো তার কন্ট্রিবিউশন থাকতো এই অ্যাক্রিডিটেশনে এই যে যারা পরবর্তীতে কি এই কোর্সটার ভ্যালু দেবে দেবে না নাকি কমে যাবে ইউজিসি এর ভ্যালু দেবে না ন্যাক ছাপ থাকলে বাড়বে ন্যাক ছাপ না থাকলে এখন যেমন আছে সেরকমই পাবে কেমন ও আচ্ছা আচ্ছা এটাই তো বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার কিন্তু আমাদের যারা আসেনি তাদের যদি একটু ব্যবস্থা করা হয় হ্যালো থ্যাংক ইউ স্যার আমি অন্তরলীনা বলছি না হ্যালো স্যার হ্যালো হ্যালো স্যার আমি অন্তরলীনা বলছিলাম বিকাশন ব্রাঞ্চ থেকে কলকাতা তো আমি বিএড স্টুডেন্ট আমার কাছে মেলটা জাস্ট এসেছিল যে এরকম একটা সার্ভে হবে দেন আমি একজনের সাথে কন্টাক্ট করেছিলাম ওখানে ফোন নাম্বার দিয়ে তো উনি বলেছিলেন যে যখন ফর্ম আসবে তো সেটা আপনি ফিল আপ করবেন বাট তারপর আর কোনো তো মেসেজ পেয়েছিলেন আপনি খুব সম্ভবত এসএমএস পেয়েছিলেন না আমি মেল পেয়েছিলাম একটা পরপর দুদিন আমার কাছে মেল এসেছিল হ্যাঁ তাহলে নিশ্চয়ই ওখানে কোনো লিংক ছিল নাকি ন্যাক থেকে এসেছিল কি ন্যাক থেকে মেবি এসেছিল বাট স্যার আমি যে কন্টাক্ট নাম্বার ছিল ওখানে আমি কল করেছিলাম তো ওখান থেকে আপনারা যা বলছেন ওই বলেছিল যে ফর্মটা আসবে কিন্তু দেন তারপর আর কোনো ফর্ম আসেনি এটা আমি বলছি ধরুন প্রায় এক মাস আগের কথা আর কোনো লিংক প্রসেসটা আমি একটু বলে দিই হ্যাঁ প্রসেসটা আমি একটু বলে দিই যে আমাদের যে টোটাল ডেটাবেস 14 সাল থেকে 19 সাল পর্যন্ত যে ভ্যালিড স্টুডেন্ট ডেটাবেস তাদের যে ফোন নাম্বার এবং ইমেল আইডি সেগুলো আমরা হ্যান্ডওভার করেছি ন্যাককে ঠিক আছে ন্যাক সিলেক্টিভ ওয়েতে যে মেল আইডি ওখানে লেখা আছে রেজিস্টার্ড মেল আইডি আপনাদেরই দেওয়া সেটা সাইবার ক্যাফে হলে সাইবার ক্যাফেতে গেছে কারণ অনেকে তো সাইবার ক্যাফের থ্রু দিয়ে ভর্তি হয় তারা সাইবার ক্যাফের নাম্বার দিয়ে দেয় সাইবার ক্যাফের থ্রু নিয়ে থেকে করেছিলাম আমি বলছি বলেনি সার্ভার তাদের যে রেজিস্টার মেল আইডি আছে সেই মেল আইডিতেই ফর্মটা যাবে এখানে ইউনিভার্সিটি আর কোনো রোল নেই এবারে যারা পাবে তারা ফর্মটা ফিল আপ করবে দেন এন্ড দেয়ার বা দুদিন তিন দিনের মধ্যে 15 দিন পর্যন্ত এটা ভ্যালিড থাকে এই লিঙ্কটা এটা এটা সবটাই মেশিন ব্যাপার মেশিন লার্নিং পুরোটাই মেশিন করছে মেশিন কাদেরকে সিলেক্ট করে পাঠাবে সেটা সেখানকার লোকজনও বলতে পারবে না তারা একটা বাটন টিপে বলে দিলা
5000 জনকে পাঠাও পাঠিয়ে দিল কিন্তু ওই 5000 জনের মধ্যে কারা আছে সেটা আমরাও জানি না ন্যাকের লোকজন জানে না এটা পুরোটাই মেশিনের থ্রু দিয়ে হচ্ছে র‍্যান্ডমলি সিলেক্ট করছে কেমন যারা পাবে তাদেরকে বলছি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন এটা অ্যাভয়েড না করে ওভারলুক না করে তারা এই মুহূর্তে একজন যাদের স্যার ইমেল আসেনি তাদের নিশ্চয়ই আসবে পরবর্তীতে স্যার যাদের ইমেল আসেনি হ্যাঁ তাদের আসবে আসার জন্য ওয়েট করুন সেই জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করছি অ্যাওয়ার করছি আমাদের স্যার আমি মেদিনীপুর থেকে বলছি হ্যাঁ ওকে স্যার থ্যাঙ্ক ইউ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার গুড মর্নিং স্যার আমি মেদিনীপুর থেকে বলছি হ্যাঁ আমার কাছে মেলটা এসেছিল অ্যাডমিন ন্যাক স্টুডেন্ট সার্ভে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে হিসেবে হ্যাঁ তো আমি ওটা করেছি ওটাতে থ্যাঙ্কিং ইউ ন্যাক এই গ্রিন হরপে মানে আমি পুরোটা ফর্ম ফিলআপ করার পর ওটা দেখিয়েছি আর কি হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ তা আপনারও কন্ট্রিবিউশন রইল আমাদের যে ন্যাক অ্যাক্রিডিটেশনের মধ্যে আপনিও পার্টিসিপেট করলেন ঠিক আছে ভালো লাগলো আপনারও একটা কন্ট্রিবিউশন থাকলো এখানে যে অ্যাক্রিডিটেশন হচ্ছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ আর আমরা আবার পরে একটু পরে কোশ্চেন আনসার নেব আমরা যে জন্য এটা করি আমরা অনেক কিছু জানতে পারছি আপনাদের কাছ থেকে সেই জন্যই তো এই ধরনের প্রোগ্রাম করা যে আর প্যান্ডেমিক তো আমাদের অনেক কিছু শিখিয়েছে প্যান্ডেমিকের যেমন বেশিরভাগটাই খারাপ দিক কিন্তু ভালো দিকের মধ্যে কিছু কিছু ভালো দিক আছে যেমন বাড়িতে বসেই আমরা সবকিছু করতে পারছি মিটিং করতে পারছি আমরা অত্যধিক কম সময় অতি কম সময়ের মধ্যে আমরা এই প্রোগ্রামটা করছি আমি দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে 111 জন পার্টিসিপেন্টস তো সেটা তো ফেস টু ফেস করা যেত না সম্ভব না এবং সারা পশ্চিমবঙ্গ থেকেই আমাদের এখানে পার্টিসিপেন্টস এটা একটা পজিটিভ একই সাথে আমি বলতে পারি আমাদের যে অনলাইন ক্লাস গুলো হচ্ছে 100% না হলেও কিছুটা তো আমরা এনগেজ রাখতে পারছি আমাদের স্টুডেন্টদের কিছু কিছু সুবিধে আছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে এবং এই যে অনলাইন যে সার্ভে ফর্ম সেটা কিন্তু আপনাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেখানেই যাবে অন্য কোথাও যাবে না আপনারা যদি ভর্তির সময় যেটা দিয়ে থাকেন যদি সাইবার ক্যাফে দিয়ে থাকেন সাইবার ক্যাফে চলে তাহলে সেটা ল্যাপস করে যাবে তারা তো আর দেখবে না সাইবার ক্যাফে তারা আপনার ইন্টারেস্ট দেখবে না যে হ্যাঁ একটা ফর্ম এসছে আমি ফিল আপ করে দিই এইটা একটা আমাদের মস্ত বড় প্রবলেম সেই জন্য এখন যারা স্টুডেন্ট আছো যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমরা আমাদের রিকোয়েস্ট তাদের নিজেদের মেল আইডি ক্রিয়েট করো কারণ এখন তো প্যান্ডেমিকের যুগে এখন সবটাই অনলাইন করছি আমরা বাড়িতে বসে খাবারের অর্ডার দিচ্ছি গ্রোসারির অর্ডার দিচ্ছি বই কিনছি ক্লাস করছি সবটাই অনলাইনে করছি তো নিজের ইমেল আইডি থাকা খুব বাধ্যতামূলক সেটা থাকলে আমার অনেক কিছু সুবিধা হয় বিশেষ করে এই এরকম পড়াশোনার ক্ষেত্রে এবং আমাদের যে যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে ইউনিভার্সিটি অ্যান্ড স্টুডেন্টদের মধ্যে সেখানে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি খুব ভাইটাল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে মোবাইল নাম্বারও চেঞ্জ করতে আমি নিষেধ করবো মোবাইল নাম্বার যেটা রেজিস্ট্রেশনের সময় দিচ্ছে আমাদের স্টুডেন্টরা সেটাই কিন্তু অ্যাটলিস্ট যতক্ষণ না কোর্স শেষ হচ্ছে ততক্ষণ রেখে দেওয়া দরকার কারণ আমরা ওই SMS ওই মোবাইলেই তো আমরা যোগাযোগ করবো এবার যদি ইন্টারমিডিয়েট চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে স্টুডেন্টদের সাথে আমাদের যোগাযোগ সেই জন্য আমার রিকোয়েস্ট ইমেল আইডিটা আমরা রাখি চেঞ্জ করি না সাধারণত কিন্তু মোবাইল নাম্বার আমরা ঘন প্রায়শই চেঞ্জ করি কিন্তু এটা মাথায় রাখতে হবে আমি ভর্তির সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেটা অ্যাটলিস্ট আমি যতক্ষণ না কমপ্লিট করছি কোর্সটা ততক্ষণ আমাকে রাখা দরকার তবেই আমি ইউনিভার্সিটির যোগাযোগটা রাখতে পারবো তো এখন আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর প্রেমানন্দ জানা উনি যদি দুই একটা কথা বলেন উনি কল্যাণী রিজন সেন্টারের ডাইরেক্টর ডক্টর জানা আপনি যদি দুই চার কথা বলেন হ্যালো হ্যালো আরে উনি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন হ্যাঁ আছেন ডক্টর জানা হ্যাঁ বলুন 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 শোনা যাচ্ছে তো নমস্কার আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং রেজিস্ট্রার সাহেব এবং আমাদের ডাইরেক্টর স্টাডি সেন্টার প্রফেসর এবিআইচ এবং আজকে আমাদের সঙ্গে আছেন যিনি অর্গানাইজ করছেন প্রোগ্রাম ডক্টর অনির্বাণ ঘোষ ডাইরেক্টর শিখা নেক্সট স্টিয়ারিং কমিটির ওনার উদ্যোগে আজকে আমরা সবাই এক জায়গায় আসতে পেরেছি অনেকটা উদ্দেশ্য অনেক মহৎ উদ্দেশ্য নিয়েই উনি এসছেন আমরা এর আগে বিভিন্ন ভাবে স্টাডি সেন্টারের কাছে আমাদের এই রিকোয়েস্ট জানিয়েছিলাম কিন্তু আজকে দেখছি সরাসরি অনেক স্টুডেন্ট আমরা যে ব্যাপারে কথা বলছি আজকে ন্যাকের ব্যাপারে ন্যাক আশা করি স্যার অনির্বাণ বাবু বা প্রফেসর আইচ ইনারা যা বলেছেন তাতে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কোশ্চেনও শুনলাম
যে ন্যাক করে আমার কি লাভ হবে, লাভ কি হবে? সত্যি কথা বলতে কি আপনারা আমাদের সবচেয়ে পুরনো পৃথিবীতে যা ছিল ডাইনোসর, শুনেছেন ডাইনোসরের কথা? এখন কিন্তু ডাইনোসর এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, সে কিন্তু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এই থিওরিতে সার্ভাইভ করে উঠতে পারেনি, কম্পিট করে উঠতে পারেনি। তা আমাদেরকেও টাইম টু টাইম অ্যাডজাস্ট করে উঠতে পারেনি। তা আমাদের কিন্তু সেইটাকে সমস্ত রকম প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের সার্ভাইভ করার জন্য ফাইট করে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যখন ইউনিভার্সিটি তৈরি করেছিল এই ওপেন ডিস্টেন্সের ইউনিভার্সিটি, তখন একটা অবজেক্টিভ নিয়ে করেছিলেন যাতে আমাদের গ্রামগঞ্জে অনেক দূর দূরান্তে লার্নার্স যাদের কাছে সেই ফেসিলিটিজ নেই, যারা বিভিন্ন কারণে ফ্যামিলির গত কারণে তারা কন্টিনিউ করতে পারে না হায়ার স্টাডিজ, তারা বাড়িতে বসে যাতে করতে পারে, তা উনারা সেই সুযোগ দিয়েছেন, ইউনিভার্সিটি তৈরি হয়েছে। কিন্তু সেই ইউনিভার্সিটিকে একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের যারা এমপ্লয়ি আছে, এক নম্বর মানে আমাদের সবার সমস্ত স্টেক হোল্ডার যারা আছেন তাদের মধ্যে আমাদের এমপ্লয়ি আছেন, যত রকম স্টেক হোল্ডার, সঙ্গে কিন্তু হচ্ছে প্রাইম স্টেক হোল্ডার হচ্ছে স্টুডেন্ট। শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ সবচেয়ে প্রাইম, হ্যাঁ প্রাইম স্টেক হোল্ডার আমাদের স্টুডেন্টস, তা তাদের কাছে আমরা কতটা গ্রহণযোগ্য সেই বিষয়ে যে সার্ভে ফর্ম ল্যাক করেছে সেটা কিন্তু সবাইকেই দিতে হবে। আবার সবাই অনেকে কোশ্চেন করছেন যে আমি কোনো লিংক পাইনি, আমরা ইউনিভার্সিটির কাছে যে পাঁচ বছরের স্টুডেন্টসের যে রেকর্ড পাঠিয়েছি সেই রেকর্ড অনুযায়ী ওনারা র্যান্ডামলি পাঠাবেন, এই নয় যে সবাইকে পাঠাবেন, কিন্তু র্যান্ডামলি যারা পাচ্ছেন তারা ফর্মটার আনসার দেবেন। সেখানে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে দেখবেন পাঁচটা প্যারামিটার আছে, স্ট্রংলি এগ্রি, এগ্রি স্ট্রংলি, ডিসএগ্রি, আবার ডিসএগ্রি এবং নিউট্রাল, মানে আপনি যে রেঞ্জের আনসার দেবেন, 0-4 পর্যন্ত স্কেলিং আছে, আপনার আনসারের উপর ডিপেন্ড করে তারা কিন্তু ইউনিভার্সিটি সম্পর্কে একটা আইডিয়া করে নেবে, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। আমাদের এমপ্লয়ির পার্ট থেকে যে পার্টটা ছিল সেটা তো সাবমিট হয়েই গেছে। এইবার এই ইউনিভার্সিটির অ্যাক্রিডিটেশন হলে আপনাদের কি লাভ হবে বা আমাদের কি লাভ হবে? সত্যি কথা বলতে কি আমাদের লাভ বা আপনাদের লাভ হবে, আমাদের সোসাইটিতে বাড়ির বাইরে বেরোলে আমরা বলতে পারবো আমরা এই একটা ইউনিভার্সিটির সঙ্গে অ্যাটাচড, যেখানে আমরা মাথা উঁচু করে সবার সামনে আনসার দিতে পারবো। আপনি যখন কোথাও কোনো চাকরির জন্য যাবেন সেখানেও আপনার ন্যাক অ্যাক্রিডিটেড ইনস্টিটিউট দেখলে আপনার উল্টো দিকে যারা থাকবে তাদের কাছে কিন্তু তার একটা যাবে ভালো রিমার্ক যাবে, তার ফেসিলিটি পাবেন। আজকে 2019 এর আগে, মানে আজকে যদি বলি আজকের আগে যারা পাস করে বেরিয়ে গেছেন তাদের সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে না অ্যাক্রিডিটেড টু ন্যাক, হ্যাঁ কিন্তু আপনার সার্টিফিকেটে লেখা থাকবে অ্যাক্রিডিটেড বাই ন্যাক, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটা অনেক বেশি ওয়েট ক্যারি করবে। আর সবসময় এটাও ভাববেন না যে আমার কি লাভ, এর পরে যখন 10 বছর পরে আপনার ইউনিভার্সিটি তো আপনারই, আপনি সারা জীবন ইউনিভার্সিটির কাছে সঙ্গে যোগাযোগ থাকবে, তবে ইউনিভার্সিটি যখন আপনার গ্রেডুয়েশন ধীরে 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 বাড়িয়ে একটা ভালো জায়গায় পৌঁছাবে তখন নিশ্চয়ই আপনাদের গর্ব বোধ হবে, আমাদেরও গর্ব বোধ হবে। সেই জন্য আপনার কন্ট্রিবিউশন সমস্ত দিক থেকে রাখার চেষ্টা করবেন এবং নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেবেন, যা আপনি ফেসিলিটি ইউনিভার্সিটি থেকে পাচ্ছেন সেই ইউনিভার্সিটি সেই আনসারগুলো নিউট্রালি দেওয়ার চেষ্টা করবেন, তাতে কোনো অসুবিধা নেই। তাতে যাই গ্রেড আসুক সেখান থেকে আমাদের আবার বাড়ানোর চেষ্টা করতে হবে, আমাদের ফাইট করে যেতে হবে। সেই জন্য আমরা এই প্রোগ্রামটা স্যার করেছেন, তবে রেসপন্স আপনারা দেবেন যাতে আমাদের ইউনিভার্সিটি একটা জায়গায় পৌঁছতে পারে, এবং হয়তো এই সিচুয়েশন কেটে গেলে, যেহেতু সিচুয়েশনের শিকার হয়েছি আমরা, আমরা টাইম পেয়েছি তাই ওয়াইড সার্কুলেশনে নেমেছি, এবং এখান থেকে যত দূর সম্ভব আমরা যদি ওয়াইড সার্কুলেট করতে পারি তার মানেই ন্যাক টিম বুঝতে পারবে যে ইউনিভার্সিটি প্রত্যেক স্টুডেন্টদের সাথে এরা কিন্তু কমিউনিকেট করেছে, সবাই জানে একই এতে যে সবাই জানে
যে ন্যাক এরকম একটা টিম এবং তার স্টুডেন্ট সার্ভে তার ভেরিফিকেশন এই প্রসেসের সঙ্গে সবাই ওতপ্রোতভাবে জড়িত, সেটা কিন্তু তাদের কাছে খুব একটা পজিটিভ রিমার্কস যায় এবং সেক্ষেত্রে আমাদের গ্রেড কিন্তু আরো ভালো আসবে। যতক্ষণ না ভিজিট হচ্ছে আমরা কিন্তু এইভাবে চালিয়ে যাব এবং পরবর্তীতে যদি দরকার হয় আবারও করতে হবে, কোনো অসুবিধা নেই। বাকি কথা তো স্যার বলেছেন, এই কয়েকটা কথা বলে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই এগিয়ে আসুন এই জিনিসটাকে, যাতে আমরা ইউনিভার্সিটির একটা ভালো গ্রেড আনতে পারি বাই ন্যাক। সবাইকে শুভেচ্ছা, নমস্কার জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ডক্টর জানা মূল্যবান মন্তব্যের জন্য। আপনি ঠিকই বলেছেন, আমাদের যে কোশ্চেনার ন্যাক যে কোশ্চেনার করেছে সেটা তো ইংরেজিতেই পাঠানো হচ্ছে, কারণ সর্বভারতীয় স্তরে আমরা আমাদের স্টুডেন্টের সুবিধার জন্য বাইলিংগুয়াল করে দিয়েছি, আমাদের সাইটে ইট ইস অ্যাভেলেবল। এবং আমরা, আপনিও বলেছেন যে আমরা কোনো ইনফ্লুয়েন্স করছি না, আমাদের স্টুডেন্টরা যা যা মনে করবে সেখানেই ঠিক দেবে। সেখানে টিচিং লার্নিং সম্পর্কে বলা আছে, স্টাডি সেন্টার থেকে তাদের কি সাপোর্ট পাবে সেটা জানা বলা আছে, এখানে সবই মানে এবিসি 0-4 5 স্কেলে করা আছে, স্ট্রংলি এগ্রি, এগ্রি, নিউট্রাল, ডিসএগ্রি। এখানে আমরা বলছি না তোমাকে 4 দিতে হবে, তোমরা যা পাচ্ছ তোমাদের যা মনে হচ্ছে সেটাই দেবে, কিন্তু ইট শুড বি ফিল্ড আপ বাই ইউ। হ্যাঁ, এবং যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই অবশ্যই, আবার একটা মেসেজ আছে, এটা কি করতেই হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। কেন করতে হবে সেটা আমরা বিস্তারিত বললাম, যে নিজের স্বার্থে, ইউনিভার্সিটির স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। এবং আপনারা যখন পরবর্তীকালেও বলতে পারেন যে আমরা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, যে ন্যাকের এইটাই একটা কিন্তু ভালো দিক, যে ন্যাক অ্যাক্রেডিটেড হলেই লোকে বলবে, একটা সম্ভ্রম জাগবে লোকের, মানে না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হলে কি হবে, ইট ইজ ন্যাক অ্যাক্রেডিটেড। এবং ওখান থেকে যদি স্টুডেন্ট আসে, কেউ কোনো ইন্টারভিউ বোর্ডে আসে, বোর্ডের উল্টো দিকে যারা থাকবে তাদের কিন্তু একটু সম্ভ্রমের চোখেই দেখবে আমাদের স্টুডেন্টকে, যে ন্যাক অ্যাক্রেডিটেড একটা ইনস্টিটিউট থেকে ওরা পাস করে এসেছে। তো এই যে কোশ্চেনের, এই কোশ্চেনের 20 কোশ্চেন আছে, সবই অবজেক্টিভ, খালি টিক দেওয়া, যারা করেছে তারা নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা হয়েছে কতটা সহজ এই ফর্ম ফিল আপ। এবং শেষে 21 কোশ্চেনে ডেসক্রিপটিভ কোশ্চেন আছে, মতামত লিখতে হবে, সেটাও লেখার জায়গা আছে, ওখানেই লেখা যাবে, লিখে সাবমিট করলে হয়ে যাবে। হ্যাঁ অনির্বাণ, অনির্বাণ বাবু, হ্যাঁ ডক্টর জানা, একজন বললেন উনি পেয়েছেন, একজন বললেন উনি পেয়েছিলেন, সাবমিট করেছেন, সেরকম যদি আর কেউ থাকে, কি কোশ্চেন ছিল, কিভাবে কি আনসার রিপ্লাই করেছে একটু যদি শেয়ার করে দেয় তাহলে অডিয়েন্সের কাছে হয়তো ভালো হবে, যদি কেউ থেকে থাকে সেরকম, যারা পে সাবমিট করেছে। হ্যাঁ হ্যাঁ, একজন তো বললো ওতে অ্যাকনলেজ করেছে, সঙ্গে সঙ্গে সবুজ রঙের একটা অ্যাকনলেজ চলে আসে, তাতে কি কোশ্চেন বা কি প্যাটার্ন ছিল সেটা যদি শেয়ার করে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দিনহাটা থেকে বলছি। হ্যাঁ দিনহাটা, বাহ, বললাম যে আমরা তো ডিপলি ডিপার্টমেন্ট, তো আমরা কি, আমরা তো এবার নিউ অ্যাডমিশন হয়েছি, তো আমাদের আসবে আপনারা চিঠি করে জানাবেন, এই মোবাইল নাম্বার যেটা ভর্তি হওয়ার সময় দিয়েছেন সেটা চেঞ্জ করবেন না, ঠিক আছে? এটা যারা পার্ট 2 এ আছে তাদের জন্য না, পার্ট 2 না, 19 সালে যারা 18 সালে ভর্তি হয়েছিল, মানে থার্ড ইয়ার যারা আছে, হ্যাঁ পার্ট 2 তে যারা আছে। আচ্ছা, আমরা পরের সার্কেলে আমরা পাবো, এই যে এইটা আমি একটু দেখিয়ে দিই, এই যে এখানে যাদের এনরোলমেন্ট নাম্বার এরকম ভাবে শুরু হচ্ছে তাদের কাছেই যাবে, এর বাইরে যাবে না, আমি দেখিয়ে দিই। এই যে 18-2 আমাদের এনরোলমেন্ট নাম্বার গুলো যেভাবে শুরু হয় এইভাবে শুরু হয়, 18 মানে 18 সাল, আর 2 মানে জুলাই সেশন, ঠিক আছে? দেখতে পাচ্ছি না আপনি কি স্ক্রিনশট, তার এনরোলমেন্ট নাম্বার 18-2 দিয়ে শুরু হবে,
যে 17 সালে ভর্তি হয়েছে তার 17-2 দিয়ে শুরু হবে, এরকম ভাবে আমাদের এনরোলমেন্ট গুলো শুরু হয়। যে 20 সালে ভর্তি হয়েছে তার এনরোলমেন্ট নাম্বার হবে 22, ঠিক আছে? তাহলে যাদের এনরোলমেন্ট নাম্বার এরকম 18-2, 17-2, 16-2, 15-2 বা 14-2 এইভাবে শুরু হচ্ছে, তারাই এই সার্ভের আওতায় আসবে, এটা মনে রাখতে হবে। এবং সবাই আবার নাও আসতে পারে, ওরা র্যান্ডমলি সিলেক্ট করে পাবে। স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ স্যার, 19-2টাতে হবে না তাই তো? না না, 19-2 আসবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 19-2টা পরের সাইকেলে আসবে। তারপরে পিজিতে পিজি কোর্সে ভর্তি হয়েছি হিস্ট্রিতে, তো আমার কাছে কিন্তু বিডিপি তে মানে বিডিপি এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে এসেছে। তাই তো আসবে, ঠিক আছে, করেছো? না স্যার, আজকেই করে দেবো। হ্যাঁ করে দাও তাড়াতাড়ি, দেরি করো না। আমাদেরকে আসবে না? না না, তোমাদের এখানে আসবে। এই যে বলে দিয়ে স্পেসিফিক্যালি বলা আছে 18-2 পর্যন্ত যাদের এনরোলমেন্ট নাম্বার তাদেরই আসবে, কেমন? স্যার আমি বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো স্যার, আমি সৌমেন সরকার, আমি বিজয় কৃষ্ণ গার্লস কলেজ হাওড়া স্টাডি সেন্টারে 2015 বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। এবং 2015 যেহেতু এনরোলমেন্ট ছিল আমার কাছে এসেছিল, এবং আমি সেটাকে মানে সাবমিট করেও দিয়েছিলাম, এবং তারপরে একনলেজমেন্ট নাম্বারও পেয়েছিলাম। আচ্ছা, এখন স্যার বলছিলেন যে একটু শেয়ার করার কথা, আমার এই মুহূর্তে মনে নেই অতগুলো ক্রাইটেরিয়া, কিন্তু তার মধ্যে ছিল যেগুলো, স্টাডি মেটেরিয়াল, স্টাডি সেন্টার, এক্সামিনেশন প্রসেস, এনরোলমেন্ট প্রসেস, সবের উপরেই 3-4 করে মানে স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি এরকম ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের, যেগুলো আমরা স্যাটিসফাইড, কারণ এর আমাদের এখন 44, আমি এই সুযোগটা পাচ্ছি বলে। এখন আমি MSW-র ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ইচ্ছা আছে, পড়াশোনা করছি, তো আমি সেগুলো স্ট্রং এগ্রি এভাবেই করে পাঠিয়েছিলাম, এবং তারপর একটা অ্যাকনলেজমেন্ট নাম্বারও পেয়েছিলাম। আমার এখন যেটা জানার যে 2020 যেহেতু এখন হচ্ছে না, তার মানে আমার আর আগামী দিনে এখন আর আসবে না, তাই তো? মানে আমার যেটা এসেছিল 2015 বিডিপি এনরোলমেন্ট ধরেই এসেছিল। হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে? অনেকজন স্যার মিউট হয়ে আছেন, আমার কাছে মেল এসেছিল এবং আমি ওটা পাঠিয়ে দিয়েছি, খুব ভালো। তখন আমি বিডিপি স্টুডেন্ট ছিলাম, এখন 2020 আমি MSW স্টুডেন্ট। স্যার বলছিলেন যে শেয়ার করার কথা, তাতে আমার এই মুহূর্তে মনে নেই কত কি পাঠিয়েছিলাম, কিন্তু অনেকগুলো কোশ্চেন ছিল এরকম যে সেগুলো রিগার্ডিং সিলেবাস, রিগার্ডিং স্টাডি মেটেরিয়াল, অ্যাডমিশন প্রসেস, পিসিপি শিডিউল, হ্যাঁ এক্সামিনেশন প্রসেস, এবং আমি যেহেতু স্যাটিসফাইড ছিলাম এবং আমি সেগুলো হ্যাঁ এবং আমি সেটাকে স্ট্রং এগ্রি পাঠিয়েছিলাম, আমি আমার স্যাটিসফ্যাক্টরি ওনাদের জানিয়েছিলাম। বাহ, খুব ভালো, ভালো লাগলো আপনি পার্টিসিপেট করলেন আমাদের এই কাজের ইয়েতে, ভালো লাগলো। আর আপনি যে 20 সালে ভর্তি হয়েছেন MSW, সেটা নেক্সট সাইকেলে আবার আসবে, আপনি আপনার ওই নেক্সট সাইকেলে যখন অ্যাক্রিডিটেশন প্রসেস শুরু হবে তখন আপনার আবার আসবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে। এই এইটা হচ্ছে কোশ্চেন, আর 20টা কোশ্চেন আছে, 20টা আপনি যেটা বললেন এইটাই হচ্ছে কোশ্চেন, এরকমই আপনি পেয়েছেন নিশ্চয়ই, ঠিক আছে? আমি হচ্ছে শিলিগুড়ি কলেজের স্টুডেন্ট। হ্যাঁ হ্যালো স্যার, আমি শিলিগুড়ি কলেজের স্টুডেন্ট, MSW পার্ট 1।
আমি 2020-তে অ্যাডমিশন হয়েছি, আমারও কি এটা মানে পরের সার্কুলারে আসবে? হ্যাঁ হ্যাঁ, পরের পরের সার্ভেতে আসবে, পরের সাইকেলে আসবে, কিন্তু ফোন নাম্বার ভুলেও চেঞ্জ করবে না, ফোন নাম্বার এবং ইমেল আইডি কখনো চেঞ্জ করবে না। যদি চেঞ্জ করতেই হয় তাহলে আগে থেকে রেজিস্ট্রারকে চিঠি করে চেঞ্জ করতে হবে, তবে আমাদের ডেটাবেসে চেঞ্জ হবে, না হলে কিন্তু ফর্ম যাবে না, কোনো যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যাবে। কেমন সবাইকেই বলছি, ফোন নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করা যাবে না ডিউরিং দ্য কোর্স অফ স্টাডি। আচ্ছা, আরো অনেক কোশ্চেন আমরা নেব, তার আগে আমরা একটু শুনে নিই। আমাদের সাথে উপস্থিত আছেন শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য, উনি ডেপুটি ডাইরেক্টর দুর্গাপুর রিজিওনাল সেন্টার। ধন্যবাদ অরিবান দা, আমার কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, মাননীয় উপাচার্য মহাশয়, মাননীয় নিবন্ধক, এখানে উপস্থিত ডক্টর অসিত বরণ নাইজ ডিরেক্টর স্টাডি সেন্টার, প্রফেসর অনির্বাণ ঘোষ ডিরেক্টর শিক্ষা, এবং আমার সকল সহকর্মী বৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন, এবং সকল ছাত্রছাত্রীরা। আমার বেশ ভালো লাগছে যে আমরা প্রত্যেকবারই অনেকগুলো এই সংক্রান্ত আলোচনা চক্র করেছি আমাদের বিভিন্ন কোঅর্ডিনেটরদের সাথে, এবং আমরা চেষ্টা করেছি যাতে কোঅর্ডিনেটরদের মাধ্যমে ছাত্রদের কাছে এই বার্তাগুলো পৌঁছয়। কিন্তু এই প্রথমবার আমরা সরাসরি লাইভ এবং ইন্টারঅ্যাক্টিভ হচ্ছি আমাদের স্টুডেন্টদের সাথে, এবং যারা অ্যাকচুয়াল আমাদের পদাতিক যোদ্ধা আর কি, যাদের উপর এই ইউনিভার্সিটি নির্ভর করে রয়েছে এবং যাদের জন্য এই ইউনিভার্সিটি। তো তোমাদের সাথে যে আমাদের এই ইন্টারাকশনটা হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস যে এর মাধ্যমে তোমাদের সকল বন্ধু বান্ধবের সাহায্যে আমরা যে বার্তাটা আজকে দিতে চাইছি সেটা অ্যাকচুয়াল লেভেল অব দি পৌঁছবে। একটা জিনিস জানাই যে ইউনিভার্সিটি তো একা কিছু করতে পারে না, ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ইউনিভার্সিটি। সুতরাং আমরা প্রশাসনিক স্তরে যেগুলো চেষ্টা করি, তোমাদের সকল ধরনের সুযোগ সুবিধে যেগুলো আসে বা পাওয়ার কথা, সেগুলো যাতে তোমরা সহজভাবে বা ভালোভাবে পেতে পারো। এই যে অনেকেই প্রশ্ন করেছে ন্যাকের প্রাসঙ্গিকতা, কেন এই ফর্ম ফিল আপ করবো, এই ন্যাক যদি আমরা করতে পারি তাহলে ইউনিভার্সিটির থেকে অনেক বেশি উপকৃত হবে তোমরা, কারণ ওরা যে সুযোগ সুবিধে ইউনিভার্সিটিকে দেবে সেটা তো পরোক্ষভাবে তোমাদের কাছে সেটা অ্যাভেলেবেল হবে। ধরো যে ফেসিলিটি ওরা ইউনিভার্সিটিকে এক্সটেন্ড করবে সেই ফেসিলিটি কিন্তু ছাত্রছাত্রীরাই পাবে, যা কিছু ওরা তৈরি করে দেবে। ওরা যদি একটু বড় লাইব্রেরি আমাদের তৈরি করতে দেয় বা বড় যদি লার্নার ফেসিলিটেশন সেন্টার বানাতে দেয়, সেগুলো কিন্তু ছাত্রদের জন্যই হবে এবং ছাত্ররাই সেটা ব্যবহার করবে এবং উপকৃতও হবে। দ্বিতীয় কথা হলো ব্র্যান্ড ভ্যালুর কথা অলরেডি অনির্বাণবাবু বলেছেন, সেই ব্র্যান্ড ভ্যালু এই তোমরা তো নিজেরাই দেখেছো যে একজন আইআইটি বা আইআইএম পাস আউট করা ছাত্র সে যখনই কোনো ইন্টারভিউতে অ্যাপিয়ার করে, অনেক ক্ষেত্রে দেখা যায় ইন্টারভিউতে কোনোদিন অ্যাপিয়ার করার পূর্বেই তারা ক্যাম্পাস টাইমেই রিক্রুটেড হয়। সুতরাং আমরাও যদি আমাদের ন্যাক গ্রেড ভালো আনতে পারি তাহলে যখন তোমরা পরবর্তীকালে যে চাকরির বাজারে যখন যাবে, তোমরা যখন ওখানে উপস্থিত হবে, তখন তোমরা কিন্তু এর একটা গুরুত্ব পাবে। আমরা যদি একটা A++ একটা অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটি হতে পারি তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহে তার একটা ওয়েটেজ পাবে, এবং এইটা তোমাদের ভবিষ্যৎ জীবনে সবসময় কাজে লাগবে। একটা দেখবে একজন যিনি আইআইটি পাস আউট হয়তো 1960 সালে বা 1962 সালে, তিনি আজকের দিনে পর্যন্ত যখন বলেন যে আমি আইআইটি খড়গপুর পাস আউট, তার কিন্তু আমরা তাকে একটা সম্ভ্রমের চোখেই দেখি যে উনি অত ভালো একটা ইনস্টিটিউটের অংশ ছিলেন এবং ওখান থেকে পাস করেছে। স্বাভাবিকভাবেই তোমরাও যখন এইখান থেকে এরকম যদি একটা আমরা অ্যাক্রিডিটেশন নিতে পারি, এবং তোমরা যখন পরে বলবে যে তোমরা NSU স্টুডেন্ট, তখন দেখবে নিঃসন্দেহে এরকম একটা কিন্তু মানসিকতা তোমার বিপরীত পক্ষের মধ্যে কিন্তু কাজ করবে। আরেকজনের আমি এখানে প্রশ্ন পড়ছিলাম, তিনি বলছেন যে তার কাছে লিঙ্ক এসেছিল কিন্তু এখন বোধহয় ওটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। এটা দুর্ভাগ্যের যে ওই সময় লিঙ্কের সঙ্গে সঙ্গে ক্লিক করলেই হয়তো ওই সার্ভে ফর্মটা সামনে ফুটে উঠতো। তো সেই জন্যই আমরা এই বার্তাগুলো বারবার দিতে চাইছি ছাত্রছাত্রীদের মধ্যে, যেহেতু আমাদের ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্কিং বা এই পড়াশোনার পাশাপাশি তারা অন্যান্য কাজকর্ম করেন, তারা অনেক ধরনের অ্যাক্টিভিটির মধ্যে থাকেন। আমাদের ছাত্ররা খুব অনেক বেশি ডাইনামিক বলেই আমি মনে করি, কারণ যারা শুধু ডেডিকেটেড এই পড়াশোনার মধ্যে না থেকেও অনেককেই চাকরি করে সংসার চালিয়ে এই পড়াশোনা করতে হয়, অনেকে হয়তো হোম মেকার হাউস ওয়াইফ, সুতরাং তাদেরও অনেক রকম প্রতিকূলতা বা অনেক আরও বাড়তি বা আনুষঙ্গিক কাজ করবার পরে তাদের পড়াশোনা চালাতে হয়। সুতরাং তাদের লড়াইটা কিন্তু অনেক বেশি। সুতরাং সেই ছাত্রছাত্রীদের পক্ষে এটা হয়তো খুব সম্ভব যে অনেক ইমেল ঢুকছে কিন্তু ইমেলটা হয়তো অলক্ষ্যে থেকে গেল বা ইমেলটা সঠিকভাবে দেখা গেল না, দেখা হলো না। তো সেই জন্যই আমরা সময় থাকতে থাকতে আমরা আবার বলছি যে ন্যাক আবার নতুন করে
স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে ফর্মটা পাঠাতে শুরু করেছে। আপনারা যেমন জানলেন যে আপনারা এবার ফর্ম পাচ্ছেন, অনেকে হয়তো পাননি, অনেকে পাবেন, কিন্তু এই বার্তাটা আপনারা ছড়িয়ে দিন। হয়তো বলা যায় আপনারা যারা এখানে শুনলেন তাদের হয়তো অনেকের ফর্ম গেল না, কিন্তু আপনারা যে বন্ধু বান্ধবদের এই আলোচনাটা বললেন যে এই তোদের কাছে এরকম ফর্ম যেতে পারে, ফর্মটা ফিল আপ করিস, তাদের কাছে হয়তো সত্যি সত্যি ফর্মটা গেল। কারণ এটা তো সত্যি আমাদের হাতের বা কন্ট্রোলের মধ্যে নেই যে আমরা সিলেক্টিভ ছাত্রছাত্রীদের পাঠাবো। আমরা সমস্ত ছাত্রছাত্রীর নাম, এনরোলমেন্ট নাম্বার, ফোন নাম্বার, ইমেল দিয়ে দিয়েছি ন্যাককে। এবার ওরা হঠাৎ কাকে মনে করবে তাকে ওরা ইমেলটা পাঠাবে। সুতরাং এটা আমাদের সবারই হাতের বাইরে, কিন্তু এটা এই একমাত্র এই স্যার ফর্মটা যেতে পারে মানে ফর্মটা মানে হলো আপনার কাছে ইমেলে একটা লিংক থাকবে, লিংকটা আপনি ক্লিক করলেই তারপর দেখবেন যে একটা ফর্ম আপনার সামনে আসবে। আপনার তাতে যেভাবে আলোচনা হচ্ছে সেইগুলি আপনাকে শুধু ক্লিক করতে হবে, লিখতে হবে না কিছুই। একদম ডেসক্রিপটিভ পার্টে অল্প একটু লিখতে হবে, কিন্তু তার আগে বেশিরভাগই কিন্তু আপনি টিক মার্কেই উত্তর করবেন। যেটা বলছিলাম আর কি যে ধরুন বলছি যে আমি একটু আগে বললাম 2020-এ আমি 2019-এ এমএ ফর্ম ফিল আপ করেছিলাম, মানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এমএসডব্লিউ। হ্যাঁ, আমার কি এই বছর আসবে না আপনার? আপনার এই বছর আসবে না। আমাদের অনিবন স্যার একটু আগেই জানিয়েছেন 2018 সাল অবধি যারা আমাদের এখানে এনরোল ছিল আমরা সেই ডেটাবেসেই ন্যাকের কাছে পাঠিয়েছি। আপনি তো 2018 সালে আমাদের কাছে এনরোল হননি, স্বাভাবিকভাবে আপনার নামটাও যায়নি। আপনি আমরা যখন পরের বারে আবার আমরা ন্যাকে অ্যাপ্লিকেশন করব তখন হয়তো আপনাদের সবার নামগুলো যাবে। আচ্ছা, প্রতি 5 বছরে হবে, প্রতি 5 বছরে এটা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এই অ্যাপ্লিকেশন প্রসেসে আমরা যেতে হবে। যেটা বলছিলাম যে সার্ভেটা হবে 1920 থেকে শুরু হবে, কেমন 19 সাল থেকে যারা ভর্তি হবে তাদের ওই সার্ভে আসবে। হ্যাঁ, যেমন বলছিলাম যে আমরা ধরুন এই দেশের নাগরিক হিসেবে যেমন ভোট করা আমাদের একটা নাগরিক দায়িত্ব, মানে ভোট হয়। এবার প্রশ্ন উঠতেই পারে আমি যদি ভোট না দিই তাহলে কি হবে? ভোট না দিলে আর কিছুই হবে না। আপনার যে স্বাধীন মতামত সেইটার মাধ্যমে যে এই সরকার গড়ে উঠবে এবং সরকার গড়ে উঠলে আপনার সরকার হবে, এই যে ফিলিংটা এটাও কিন্তু আপনার থাকবে না পরবর্তীকালে। আপনি যখন সরকারকে অ্যাকিউজ করবেন আপনার কি সত্যি সে অ্যাকিউজ করবার রাইট থাকবে? বা একটা ভালো কাজ যখন গভর্নমেন্ট করবে না আপনার সেটা খারাপ লাগছে, আপনি কি সত্যিই বলবার সেই অধিকার থাকবে? যখন সরকার গঠন হচ্ছে আপনি তার মধ্যে যখন ভূমিকাটা পালন করেননি, ঠিক তেমন ভাবে এই ন্যাকের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা দায়িত্বের মধ্যে পড়ে যে এই ফর্মটা ফিল আপ করে আমাদের দায়িত্বটা পালন করা। কারণ আমরা তাহলে ভবিষ্যতে কিন্তু ইউনিভার্সিটি থেকে কিছু চাই, এটা কি সত্যিই আমরা বলতে পারবো? কারণ আমরাও তো ছাত্র বা ছাত্রী হিসেবে নিজের দায়িত্বটা পালন করলাম না। যখন ন্যাক আমাকে নিজের মতামত স্বাধীনভাবে জানতে চাইলো তোমার কোথায় খারাপ লাগছে, কোনটা ভালো লাগছে, সেটা তুমি জানাও। কারণ ন্যাক কেন এটা জানতে চাইছে? ন্যাক জানতে চাইছে ইউনিভার্সিটি আরো কি করে ভালো হবে সেইটা অ্যাসেস করবে বলে। মানে আমরা যদি ধরুন আজকে এ পাই তাহলে আমাদের তো আগ্রহ থাকবে যে কেন আমরা এ প্লাস প্লাস পেলাম না, সেইটা অ্যাচিভ করতে হবে কিভাবে, আর কি কি জায়গা আমাদের খামতি থেকে গেল, তখন আমরা সেই জায়গায় আরো এক্সেলেন্সে আনবার চেষ্টা করবো। স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি আরো উন্নতির দিকে যাবে। এই বাজারটা আজকে দিনটা পুরোটাই হলো কম্পিটিটিভ, সবাই সবাইকে পরিষেবা দিয়ে এগোতে চাইছে। সুতরাং এইটা কিন্তু এই আমাদের শিক্ষা স্তরেও কিন্তু একটা কম্পিটিশন আনবার জন্য এই জিনিসটা আনা হয়েছে, একটা স্কেল আনা হয়েছে, একটা মাপকাঠি আনা হয়েছে, যাতে আমি বুঝতে পারি যে আমি নিজে কোথায় আছি এবং আমাকে কোথায় পৌঁছতে হবে, এবং সেই অবধি পৌঁছতে গেলে আমাদের আর কি কি দায়িত্ব নির্বাহ করতে হবে। আমরা ধরুন সবটা যা কিছু এখানে চেষ্টা করি আপনাদের কিছু উপকার হবে সেটা ভেবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে যেটা আমরা ভাবলাম এবং যেটা ঘটলো সেই দুটোর মধ্যে হয়তো কোনো ফারাক থেকে গেল। তো এই ফিডব্যাকটা তো আমাদের পেতে হবে। ধরুন আমরা এখানে হয়তো খাতায় কলমে বা নিজেদের যতটা চিন্তা বুদ্ধি বিবেচনা সের ভিত্তিতে ঠিক করলাম যে এটা করা উচিত, কিন্তু করতে গিয়ে দেখা গেলো যে এটা ছাত্রদের ক্ষেত্রে খুব ফলপ্রসূ হলো না। তো সেই ফিডব্যাকটা আপনাদের এন্ড থেকে না এলে আমরা বুঝবো কি করে যে এই ত্রুটিটা থেকে গেল এবং এটার সংশোধন প্রয়োজন। সুতরাং আপনাদের ফিডব্যাক কিন্তু সর্বাগ্রে প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, এবং সেই জন্য আপনাদের নিজেদের দায়িত্ব যে এই ফর্মটা অবশ্যই যাতে আপনারা ফিল আপ করেন। আমরা জানি যে আপনারা অন্যান্য অনেক ছাত্রছাত্রীর থেকে অনেক বেশি ডাইনামিক, সেটা আমি আগেই উল্লেখ করেছি। সুতরাং আপনারা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় অবশ্যই দেবেন, আপনারা প্রত্যেকে এখন অ্যাডাল্ট। সুতরাং আপনারা আপনাদের দায়িত্ব নির্বাহ করুন এবং নিজেদের ইউনিভার্সিটিকে আরো ভালো করে তুলুন, এটাই আপনাদের সবার কাছে আমার আন্তরিক অনুরোধ। আমি আমার বক্তব্য এবার শেষ করবো এবং অনির্বাণ বাবুকে বলবো যে অনুষ্ঠানটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ প্রসেনজিৎ ভট্টাচার্য।
আর এখানে আমি একটি প্রসঙ্গে বলে রাখি, হ্যাঁ আমি একটু বলে নি তারপরে কোশ্চেন আসবে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো বলো। স্যার আমি 2018 তে অ্যাডমিশন নিয়েছিলাম পিজি তে, তাহলে আমরা তো 2020 তে পাস আউট করব, সেই ক্ষেত্রে কি আমাদের ন্যাক অ্যাফিলিয়েটেড থাকবে সার্টিফিকেটটা? যেটা আমরা 2020 তেই পেয়ে যাব, থাকবে নিশ্চয়ই, দেখা যাক কবে হয়, আমাদের এতদিন তো হয়ে যাওয়ার কথা ছিল, কারণ প্যান্ডেমিক এর জন্য ডিফার হয়ে গেছে। হ্যাঁ সফটওয়্যার টাইমের উপর ডিপেন্ড করছে। আচ্ছা এই প্রসঙ্গে একটা বলে রাখি, আমাদের এখানে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের তিনটে রিজন সেন্টার, আমাদের যারা স্টুডেন্ট সবাই জানে তিনটে। অনির্বাণ একটু একটু তোমাকে ইয়ে করছি, উনি যেটা জিজ্ঞেস করলেন ওই শব্দটা বোধহয় ঠিক না, ন্যাক অ্যাফিলিয়েটেড, আমাদের অ্যাফিলিয়েশন তো ন্যাক দেয় না, ন্যাকে তো একটা কোয়ালিটি ইভালুয়েশন, ও বোধহয় একটু ইয়ে করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ অন্য যেরকম থাকে আমাদেরও সেরকমই থাকবে, এখানে তো আর দুবেধা কিছু ব্যাপার নেই, অন্য ইউনিভার্সিটি যা কাস্টম যা রুল সেরকমই হবে আমাদের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য কলেজ বা বিশ্ববিদ্যালয় যেরকম। যেটা বলছিলাম আমরা আমাদের স্টুডেন্টদের স্বার্থে কিন্তু তিনটে রিজিওনাল সেন্টার যেটা আছে কল্যাণী, দুর্গাপুর আর আমাদের জলপাইগুড়ি, জলপাইগুড়ি রিজিওনাল সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের মধ্যে উপস্থিত আছেন, উনিও কিছু কথা বলবেন। তো তার আগে আমি বলে নিই, আমাদের লার্নার ফেসিলিটেশন সেন্টার করা হয়েছে, যেখানে অনলাইন সমস্ত সার্ভিস আমরা প্রোভাইড করবো ফ্রম মনডে টু ফ্রাইডে, এই ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে যদি সোম থেকে শুক্রবার যাওয়া যায় ওখানে আমরা সমস্ত অনলাইন ফেসিলিটি দেবো ফ্রি অফ কস্ট। আমাদের স্টুডেন্টরা তাদের আইডি কার্ড নিয়ে যদি ওই রিজিওনাল সেন্টার গুলো ভিজিট করে, অনলাইন আমরা আমরা ইন্টারনেট কানেকটিভিটি দেবো পড়াশোনার জন্য ফর একাডেমিক পারপাস, তারা ওখানে যোগাযোগ করতে পারে, তারা ডাউনলোড করতে পারে, তারা ফর্ম ফিল আপেরও অ্যাসিস্ট্যান্স পাবে সেখান থেকে। এই উদ্দেশ্যে আমরা লার্নার ফেসিলিটেশন সেন্টার করেছি তিনটে রিজিওনাল সেন্টার। সুতরাং যারা যেমন শুনলাম দিনহাটা বা নর্থ বেঙ্গল থেকে অনেক স্টুডেন্ট এখানে উপস্থিত আছে, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে আছে তার পাশেই আমাদের রিজিওনাল সেন্টার, সুতরাং ওখানে যারা পার্শ্ববর্তী স্টুডেন্ট আছে তারা ওখানে ভিজিট করতে পারে সোম থেকে শুক্রবার, আমাদের ওখানে স্টাফেরা থাকে তারা হেল্প করবে, হ্যাঁ অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে হেল্প করতে পারে, বিভিন্ন একাডেমিক এবং এই একাডেমিক পোস্টও ওখানে আছে, আমাদের আমাদের টিচাররাও ওখানে বসেন, সুতরাং ওখানে ভিজিট করলে আমরা ওখানে হেল্প করতে পারি। এরপরে আমাদের বক্তব্য রাখবেন শ্রী শান্তনু দাম, উনি ডেপুটি ডিরেক্টর জলপাইগুড়ি রিজিওনাল সেন্টার। হ্যাঁ মিস্টার দাম। হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো বলো। সবার প্রথমে আমি নমস্কার জানাই ডক্টর অনির্বাণ ঘোষকে, ওনা এবং ওনার এই নিউরোলজ প্রচেষ্টা এবং চেষ্টা নিয়ে উনি এগিয়ে চলেছেন এই ন্যাক অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা যে আজকে উপস্থিত হতে পেরেছি। এরপরে আমি অবশ্যই শুভেচ্ছা জানাবো ডক্টর আই স্যারকে এবং উপস্থিত অন্যান্য রিজিওনাল সেন্টারের ডক্টর প্রেমানন্দ জানা এবং প্রসেনজিৎ দাকে। সবার প্রথমে আমি একটা জিনিস বলি, আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটাতে যে স্টুডেন্টরা যোগদান করেছে এটা একটা সত্যি বড় একটা আমার অ্যাচিভমেন্ট বলে মনে হচ্ছে, কেন কি আমরা ডাইরেক্টলি তো স্টুডেন্টদের সাথে মানে একসাথে আসতে পারি না, কেন কি আমাদের স্টাডি সেন্টারের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন কাজগুলো করি এবং তাদের বিভিন্ন রকম যে কোয়েরি বা এগুলো আমরা উত্তর দিতে পারছি, সেটাতেও আমরা মনে হয় আমাদের স্টুডেন্টদের অনেকগুলো বিষয়কে এই বিশেষ করে এই স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভের উপর যে সমস্ত কোয়েরিগুলো আছে সেগুলোকে আমরা অনেকটাই আমরা বোঝাতে পেরেছি বা বলতে পেরেছি। তো আমরাও যে বিভিন্ন রকম যে ইন্ডাকশন মিটিংগুলোতে আমরা যখন গেছি বা স্টুডেন্টদের সাথে যোগাযোগ করেছি তখন আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের যে বিভিন্ন এই বিষয়গুলো নিয়ে যে কোয়েরিগুলো আছে, আজকে মনে হয় বিভিন্ন বক্তা যারা আমার আগে বলে গেছেন তো সেটা নিয়ে তারা যা যা বলেছেন তাতে আপনাদের সবারই মানে এই ব্যাপারগুলো সম্বন্ধে একটা সমগ্র ধারণা তৈরি হয়েছে। আমি আর নতুন কিছু অ্যাড করতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে আমরা যখনই কোনো কিছু জিনিস মানে উদাহরণস্বরূপ বলছি যে কোনো জিনিস আমরা কিনি বা কোনো ধরনের একটা জামাও যদি কিনতে যাই তার যদি একটা ব্র্যান্ডেড হয় সেই ব্র্যান্ডটার দাম কিন্তু সবসময় থাকে, ন্যাক কিন্তু আমাদের সেই ব্র্যান্ডটা দিচ্ছে, আমাদের ব্র্যান্ড ভ্যালুকে বাড়াচ্ছে। ব্র্যান্ড ভ্যালু বাড়ানো মানে শুধু আমাদের ইউনিভার্সিটি উৎকর্ষতা মানে আমাদের উৎকর্ষ শুধুমাত্র ইউনিভার্সিটি উৎকর্ষতা না, ইউনিভার্সিটি উৎকর্ষতার সাথে
আমাদের স্টুডেন্টরাও কিন্তু সেই তার একটা স্টেক হোল্ডার বা তার একটা পার্ট হিসেবে তারাও কিন্তু সেই উৎকর্ষতার সাথে একসাথেই যোগদান করছেন। আপনারা আমাদের এই পার্টিকুলার ন্যাক অ্যাওয়ারনেস প্রোগ্রামের যে বিভিন্ন ধাপ সেটা সম্বন্ধে ডক্টর অনির্বাণ ঘোষ আপনাদেরকে বলেছেন এবং আমরা কোন কোন ধাপ আমাদের এমপ্লয়ীদের পার্ট থেকে আমরা কমপ্লিট করে এসেছি সে সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন। এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সামনের যে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে তাতে আপনাদের একটা একটা বিশাল একটা রোল রয়েছে, যে রোলটা আপনাদের কি করতে হবে না আপনাদের একটি স্যাটিসফ্যাকশন সার্ভে যেটা কিনা ন্যাক ডিরেক্টলি আপনাদের মেলে পাঠাবে আপনাদের রেজিস্টার্ড মেলে। এখানে উনি বলেছেন, তাও আমি আরেকবার বলছি, 2014 থেকে 2018 ওই 5 বছর এর মধ্যে জুলাই মাসে যারা যারা রেজিস্টার করেছেন তারা কিন্তু এই মেলটি পেতে পারেন। মেলটি পেতে পারেন মানে সবাইকে যে ন্যাক পাঠাবে তেমন নয়, এটি একটি র্যান্ডম সার্ভে। 1,02,000 কি এরকম এক সংখ্যা যে আমাদের ছাত্র সংখ্যা, সেই সংখ্যার মধ্যে তারা নির্দিষ্ট কিছু সংখ্যক ছাত্রকে পাঠাবে এবং পাঠানোর পরে 15 দিন এই লিঙ্কটি ভ্যালিড থাকবে। সেই লিঙ্কটিকে আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এই কোয়েশ্চেনারিসটা খুলে গেছে এবং কতগুলি স্কেল মেজার স্কেল পয়েন্টে 20 কোশ্চেন রয়েছে, সেগুলো অ্যান্সার আপনাদেরকে দিতে হবে। সেইখানে অ্যান্সার দিতে গিয়ে কোশ্চেন গুলো বলতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভের যে ফর্মটি সেটা বাইলিঙ্গুয়াল মানে ইংরেজিতেও এবং অবশ্যই বাংলাতেও পড়া আছে। আপনারা দয়া করে সেইটাকে রেফার করতে পারেন, সেটাকে রেফার করে আপনারা দেখতে পারেন যে কিভাবে ফর্মটা ফিল আপ করা যায় এবং ফর্মটা ফিল আপ করলে তারা কিন্তু আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে এবং আপনারা সঙ্গে সঙ্গে এই ইউনিভার্সিটির উৎকর্ষতা দিকে আপনারাও কিন্তু একটা ধাপ এগিয়ে যাবেন। আপনাদের বন্ধুদেরকেও যারা হয়তো সবসময় ওখানে উপস্থিত হতে পারেননি বা আপনার সাথে যারা যুক্ত আছে এই আপনাদের সাথে একই সাথে যারা এনরোল্ড হয়েছেন আপনাদের নির্দিষ্ট স্টাডি সেন্টারে তাদের মাধ্যমে তাদেরকেও আপনারা এই বিষয়টা জানাবেন এবং যদি আপনাদের কখনো নেক্সট স্যাটিসফ্যাকশন সার্ভের কোনো রকম লিঙ্ক আসে আপনাদের মেলে, আমি আরেকবার বলবো যে নেক্সট স্যাটিসফ্যাকশন সার্ভের যেহেতু অনেকেরই ম্যাক্সিমাম আমাদের গুগল মেল আছে তো অনেক সময় হতেই পারে যে এরকম যে মেলটা আপডেটসে গিয়ে ঢুকলো, হ্যাঁ প্রাইমারি মেলে ঢুকলো না আপডেটসে গিয়ে ঢুকলো, আপনারা আপডেটসটা একটু চেক করবেন, চেক করে দেখবেন যদি থাকে তাহলে লিঙ্কটি ক্লিক করে আপনারা সার্ভেটা একটু জমা করলে আমরা কিন্তু সেই সার্ভে যেটা যেটা আপনার মানে সত্যি যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট আপনার যেটা মনে হয় সেটাই আপনারা দেবেন এবং সেটা দিয়ে আমাদের তাহলে আমরা এই যে ইউনিভার্সিটির এই যে ফিডব্যাক প্রসেসটাকে একটুখানি আমরা তাহলে আপনাদের পক্ষ থেকে আপনাদের উল্লেখযোগ্য অবদানটা থেকে থাকে। এবং আপনার এই ফিডব্যাক প্রসেসে সবসময় একটা দরকার আছে, কেন কি আমরা ধরুন আমরা আমাদের মতন ভাবে চেষ্টা করছি, আমাদের মতন ভাবে বোঝার চেষ্টা করছি আপনারা কি চান, আপনারা কোনটা হলে ভালো হয়, আপনাদের তরফ থেকেও যদি আসে যে আমরা এই জিনিসটা চাই এই জিনিসটা আরো ভালো হলে যে আমাদের ইউনিভার্সিটির মান বা এগুলো আরো বাড়ে তাহলে তো অনেক সুবিধা হয় আর কি, আমাদেরও বুঝতে যে আপনাদের বেসিক নিড গুলো কোথায় আছে। আমি এই বলেই শেষ করছি আমার বক্তব্য, আমি আশা করছি যে আপনারা এগিয়ে আসবেন এবং আপনারা যদি পান আপনাদের প্রাইমারি মেল আপনাদের আপডেট মেল গুগল মেলে সবসময় চেক করবেন, চেক করে রেসপন্ড করবেন এবং আমাদের এই ন্যাকের যে কর্মকাণ্ড তাতে আপনারা আপনাদের উল্লেখযোগ্য অবদানটা রাখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার দাম, আপনি বলেছেন অনেক সময় মেল কিন্তু স্প্যামেও চলে যায় অনেক সময়, সেটাও সেই ফোল্ডারটাও চেক করা যেতে পারে অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় স্প্যামেও যেতে পারে, সেক্ষেত্রে আপনারা যদি স্প্যাম মেলটাও চেক করেন তাহলে খুব ভালো হয়। ভালো বলেছেন আপনি যে এই যে সার্বিক যে প্রয়াস তাতে স্টুডেন্টদের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু স্টুডেন্টরা ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারেন, তাদের অবদান যে সেটা রাখতে পারেন, সেই জন্যই আমাদের এই এতবার ধরে আমরা স্টুডেন্টদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, SMS করছি, টুইটারে করছি, ফেসবুকের থ্রু দিয়েও আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুক গ্রুপ তাদের থ্রু দিয়েও কিন্তু আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি প্লিজ ফিল আপ দ্য ফর্ম। সেখানে আমি দেখতে পাই যে বিভিন্ন ইজ ইট ম্যান্ডেটরি, বারবারই বলছি, আজকেও অনেক প্রশ্ন এসেছে ম্যান্ডেটরি কিনা, অবশ্যই ম্যান্ডেটরি আমাদের যারা বক্তা তারা প্রত্যেকেই বলেছেন। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর ঋতু মাথুর মিত্র, উনি ন্যাক
কনভেনার ন্যাকের কাজের সঙ্গে সরাসরি উনি যুক্ত আছেন, তো উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমাদের সাথে, তারপরে আমরা আবার কোশ্চেন অ্যান্সার নেব। থ্যাংক ইউ ডক্টর অনির্বাণ ঘোষ, আমি নমস্কার জানাচ্ছি অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারকে, রেজিস্ট্রার স্যারকে, এখানে আছেন আমাদের আইক স্যার, আর রিজনাল ডিরেক্টরসরা আছেন, সবাইকে নমস্কার জানাচ্ছি। আর সব থেকে সর্বোপরি আছেন এখানে আমাদের স্টুডেন্টসরা। দেখো ইউনিভার্সিটিটা তোমাদের, হ্যাঁ ইউনিভার্সিটিটা আমাদের নয়, ইউনিভার্সিটি তোমাদের, তাই জন্যে ন্যাক হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, তার মানে কি তারা আমাদের অ্যাসেস করছে, তারা ইউনিভার্সিটিকে অ্যাসেস করছে যে ইউনিভার্সিটি কাজগুলো ঠিক করছে কিনা। সেটার জন্যে তারা স্টুডেন্টের কাছ থেকে জানতে চাইছে যে ইউনিভার্সিটির যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলো ঠিকভাবে চলছে কিনা, তারা উপকৃত হচ্ছে কিনা, স্টুডেন্টরা উপকৃত হচ্ছে কিনা। তাই জন্যে ন্যাক একটা ফর্ম তোমাদের কাছে পাঠাচ্ছে, সেখানে তোমাদের নাম চাইছে, রোল নাম্বার চাইছে, জেন্ডার, এই ডিটেলস গুলো দিয়ে, তারপরে কিছু এমসিকিউ কোয়েশ্চেন আছে, যেরকম ধরো তোমরা স্টাডি সেন্টার থেকে SLM ঠিক করে পাচ্ছ কিনা, তোমাদের এক্সামিনেশন ঠিক সময় হচ্ছে কিনা, তো এই রকমের, বা তোমাদের কোনো গ্রিভেন্স থাকলে সেটা তুমি স্টাডি সেন্টারের কাছে গেলে বা হেডকোয়ার্টার্সে গেলে সেটা তোমার গ্রিভেন্সটা আনসার হচ্ছে কিনা, এই এই প্রশ্নগুলো যদি আনসার করো, এই ফিডব্যাক যদি দাও, তাহলে নিশ্চয় তোমরা উপকৃত হবে, তো সেটা এবং আমরাও যখন জানতে পারবো সেই ফিডব্যাক, আমরাও নিজেকে ভালো আপগ্রেড করতে পারবো, আপডেট করতে পারবো। তাই জন্য এইটা কম্পালসারি, এই যে প্রশ্নগুলো যদি আনসার করো তাহলে এইটা ডেফিনেটলি কম্পালসারি, কেন এটাতে তোমাদের কন্ট্রিবিউশন আছে, তোমাদের ইউনিভার্সিটিতে তোমাদের কন্ট্রিবিউশন থাকবে, এটাই তো বাঞ্ছনীয় বলো, তো সেটার জন্যই এই চেষ্টাটা করা। এবং ন্যাক যেরকম পুরো কথাটা বললাম, তাহলে এটা হলো অ্যাসেসমেন্ট, এবং তারপরে ন্যাক অ্যাক্রেডিটেশন করে, তার মানে গ্রেড দেয়, যেরকম তোমাদের পরীক্ষা হয়, পরীক্ষার পরে তোমরা একটা গ্রেড পাও, সেরকম আমাদেরও পরীক্ষা, ইউনিভার্সিটির পরীক্ষা, এবং ইউনিভার্সিটির গ্রেড পাচ্ছে, এবং সেই গ্রেডটা কে দিচ্ছে, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে, ওখানে অনেক পয়েন্টস আছে, তার মানে স্টুডেন্টসরাই এই ফিডব্যাকটা দিচ্ছে যে ইউনিভার্সিটির কি ইম্প্রুভমেন্টস করা যায় বা তারা কি ফিডব্যাক দিচ্ছে। এবং এখানে আমাদের সব বক্তারা বলেছেন যে কিভাবে তোমরা অ্যাডাল্টস, তোমাদের এখানে বিশেষ কন্ট্রিবিউশন আছে, তো এই কন্ট্রিবিউশন যদি তোমরা ন্যাককে দাও, এবং এই যে প্রশ্নগুলোর উত্তর তোমরা দেবে, সেই উত্তরটা সোজা ন্যাকের কাছে যাবে, আমাদের কাছে আসবে না, মানে আমরা জানতে পারবো না যে কোন স্টুডেন্টের কাছে এই সার্ভেটা গেছে বা তারা কি উত্তর করেছে, এটা আমাদের পক্ষে জানা সম্ভব না, এটা সোজা ন্যাকের কাছেই যাবে, এবং সেখান থেকে ন্যাক আমাদের জানাবে, মানে তোমাদের নাম ধরে নয়, সেটা জেনারেলি একটা পার্সেন্টেজে জানাবে যে এত পার্সেন্টেজ আপনাকে গুড বলছে বা এত পার্সেন্টেজ আপনাকে বলছে যে এই কাজটা আপনাদের ভালো করেননি, তো এই রকমের গ্রেডেশন আছে, তো এইটা আমরা তাই জন্য তোমাদের কাছে এটা বলছি যে হয়তো স্টুডেন্টসরা এটা বুঝতে পারছে না যে এখানে তাদের কত বড় অবদান, তো সেই অবদানের কথাই আমরা বলছি। আর আরেকটা জিনিস বলবো, যারা এখানে আছো তারা তো বুঝতে পারছো যে ব্যাপারটা কি হচ্ছে, এবং ডেফিনেটলি তারা রেসপন্সিবল বলে তারা আজকে এখানে এই মিটিংটা জয়েন করেছো। তোমাদের আমি বলবো, এটলিস্ট তোমরা যদি 10 জনকে জানো, 10 জন স্টুডেন্টদের জানো যারা হয়তো এই 2018 সালের মধ্যে তাদের রেজিস্ট্রেশন আছে, তাদেরকে তোমরা প্লিজ একটু জানাও যে এরকম ভাই এরকম একটা স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে আছে, সেটা ন্যাক একটা মেল পাঠাবে, সেই মেলটা তোমরা প্লিজ ইনবক্সে খুলে দেখো, ইনবক্স না পেলে স্প্যামে খুলে দেখো অন্যান্য জায়গায়, এবং 15 দিনের মধ্যে যেহেতু আনসার করতে হবে, 15 দিনের মধ্যে ওই MCQ কোয়েশ্চেন্স গুলো আনসার করে প্লিজ তোমরা যদি জমা দাও তাহলে সবার জন্য খুব ভালো হয়। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ম্যাম বলছি যে আমাদের কোনো ইউনিভার্সিটিকে কি, যে কোনো ইউনিভার্সিটিকে কি এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য
ন্যাক কি কোনো ধরনের কোশ্চেন মানে কোন কি টাইপস এর কোশ্চেন হবে না হবে সেগুলো কি ন্যাক রেকমেন্ড করতে পারে? কোশ্চেন মানে ন্যাক অলরেডি একটা মানে কোশ্চেনস প্যাটার্ন দিয়ে দিয়েছে, 21টা প্রশ্ন অলরেডি ন্যাক দিয়ে দিয়েছে, ঠিক আছে? সেই প্রশ্নগুলো দেখো তোমাদের ওয়েবসাইটে আমরা তুলেও দিয়েছি, তো কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে সেটাও ন্যাক বলে দিয়েছে। হ্যাঁ, এবং আমি তো বললাম সেই প্রশ্নগুলো এরকমই প্রশ্ন যে তোমরা SLM ঠিক ভাবে সময় মতো পাচ্ছ কিনা, বা তোমাদের এক্সামিনেশন ঠিক সময় মতো হচ্ছ কিনা, বা অন্যান্য এডমিশন প্রসেসটা ঠিক সময় হচ্ছে কিনা, এইরকমের প্রশ্ন। কোনো ডিফিকাল্ট কিছু প্রশ্ন না, তোমাদের ওই মানে বোধহয় পাঁচটা খোপ আছে, সেখানে একটা আছে স্ট্রংলি এগ্রি, আর একটা হচ্ছে এগ্রি, তারপরে হচ্ছে নিউট্রাল মানে আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, আর একটা হচ্ছে ডিসএগ্রি, একটা হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি। তো ম্যাম কিছু শোনা যাচ্ছে না, এই প্রশ্ন আনসার গুলো কিছু ডিফিকাল্ট, তুমি যখন পাবে দেখবে, না হলে যেরকম বললেন সব স্যারেরা, এটা আমাদের NSOE ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটটা খুলে দেখো, ওখানে সবকটা প্রশ্ন পেয়ে যাবে। ন্যাক তোমাদের ইংলিশে পাঠানো প্রশ্ন, আমরা সেটা বাংলা করে রেখেছি তো তোমাদের সুবিধার জন্য, তো তোমরা সেইটা তোমরা বাংলাতেও দেখতে পারবে যে কি মানে কি প্রশ্নগুলো আছে, কিছু ডিফিকাল্ট না। খালি লাস্ট প্রশ্নটা 21 নম্বর প্রশ্ন, সেখানে তোমাদের একটু 2-3 লাইন লিখতে হবে যে কি ইমপ্রুভমেন্ট করা যায় ইউনিভার্সিটিকে, তোমরা কি সাজেশন দিচ্ছ কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়। তাহলে বুঝতে পারছো এখানে মানে তোমাদের একটা রেসপন্সিবল রোল আছে, তোমরা একটা তোমরা অ্যাডাল্টস, এই ইউনিভার্সিটিটা তোমার, সেই ইউনিভার্সিটিকে কি করে ভালো করা যায় সেটাই তোমরা ন্যাককে জানা। এইটুকু। তাহলে আর আমার থ্যাংক ইউ ম্যাম। আর একটা যেটা বললাম, প্লিজ তোমরা এক একজন যদি 5-10 জনকে এই মানে এই কথাটা বলতে পারো, যে কথাটা আমরা তোমাদের হয়তো কোনো 100 জন আছেন বা 111 জন আছেন, কিন্তু আমরা তো সবার কাছে পৌঁছতে পারছি না, আমাদের কাছে আমার অনেক স্টুডেন্টস আছে, তো আমরা চেষ্টা করে প্রত্যেকটা রিজনাল সেন্টার থেকে এবং আমাদের স্টাডি সেন্টারের ডিরেক্টর রাইট স্যার এবং আমাদের সিকিউর ডিরেক্টর অনির্বাণ ঘোষ স্যার, আমরা সবাই চেষ্টা করে যতটা স্টুডেন্টের কাছে যাওয়া যায় আমরা করেছি, কিন্তু তোমাদের রিচ তো আরো বেশি। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের বলতে পারো যে দেখো এরকম একটা সার্ভে আসবে, তোরা যদি এটা দেখিস তাহলে এটা প্লিজ ফিল আপ করে দি। হ্যাঁ, এইটুকু তোমাদের কাছে আমি একটু আপিল করলাম, তোমরা যদি এটা করো তাহলে আমরা সবাই খুব উপকৃত হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাডাম। ভালোই বলেছেন যে সবাইকে পার্টিসিপেট করতে হবে, এবং যেটা আমাদের বলার যে বাংলা বঙ্গানুবাদ করে দিয়েছি, সেই বঙ্গানুবাদ যদি ফলো করা যায় তাহলে এটা ভালোভাবে ফিল আপ করা সম্ভব। তো এই মোটামুটি আমাদের সবাই সবার পক্ষ থেকে কথা বললাম, আরো যদি কিছু কোশ্চেন থাকে আমরা নিতে পারি, আমাদের 10 মিনিটের মতো সময় আছে, 12:30 পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি, যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে করতে পারি। নিজেদের আনমিউট করো, হ্যালো। হ্যাঁ স্যার, বলছি যে আমি বিডিপং পরিচয় দিতে, হ্যাঁ কোন কোথা থেকে? আমি অনুশ্রী দাস, তারকেশ্বর ডিগ্রি কলেজ থেকে বলছি। হ্যাঁ, ও আমি 2019 পাস আউট হয়ে গেছি বিডিপি তে, আর 19 অ্যাডমিশন হয়েছি পিজি। এবার ও আমার ক্ষেত্রে তো বিডিপি তে ন্যাকের স্ট্যাম্প তো আসবে না, আমি তো অলরেডি পাস আউট হয়ে রেজাল্ট পেয়ে গেছি, সার্টিফিকেট পেয়ে গেছি বিডিপির। হ্যাঁ, সেটা তো একটা কাট অফ ডেট থাকবেই, কাট অফ ডেট থাকবে, কিন্তু বলতে পারবে যে আমার ইউনিভার্সিটি তখন যখন তুমি প্লেস করবে বাই দ্যাট টাইম আমরা অ্যাক্রেডিটেড হয়েই যাব, রেজাল্ট পেয়ে যাব। ম্যাডাম যেটা বললেন যে অ্যাসেসমেন্ট এবং অ্যাক্রেডিটেশন লং প্রসেস, অ্যাসেসমেন্ট হবে এবং তারপরে গ্রেডেশন হবে, একটা গ্রেড দেওয়া হবে, এবং অ্যাসেসমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে,
সেই জন্য আমরা আজকে জমায়েত হয়েছি অ্যাসেসমেন্টের পার্ট। তো এটা তো প্রসেস হতে হতে তো একটু টাইম লাগবে, দেখা যাক কবে নাগাদ পাওয়া যায়। নেক্সট আনমিউট করে কথা বলো, আনমিউট করে আর কেউ বলবে? কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি, বলো খবর কি? আমিও তো স্যার ন্যাকের ওই ফর্মটা ক্লেম করেছি, আমার পার্সোনালি আমার কাছে এসেছিল। কিছু শেয়ার করো তোমার অভিজ্ঞতা। অভিজ্ঞতা বলতে স্যার প্রথমে মেলটা এসেছিল, মেলটা যে লিংকটা দেওয়া ছিল 15 দিনের জন্য ওটা ভ্যালিড ছিল, লেখাই ছিল ওখানে, সাথে কিছু হেল্পলাইন নাম্বারও দেওয়া ছিল যদি কোনো সমস্যা হয় তার জন্য হয়তো। তো লিংকে ক্লিক করার পরে আমার এনরোলমেন্ট নাম্বার, নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এগুলো সব এসেছিল, প্লাস কোন প্রোগ্রামে ওগুলো কি ওর মধ্যে ফিট করা ছিল? হ্যাঁ স্যার ওগুলো দেওয়া ছিল, ফিট করা ছিল। ও তোমার নামও ছিল, এনরোলমেন্ট নাম্বারও ছিল? হ্যাঁ হ্যাঁ, নাম, এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন জেনারেল নাম্বার, ডেট অফ বার্থ সবগুলোই ছিল। ও ও প্রথম পার্টটা ফিল আপ ছিল তাই তো? হ্যাঁ, এবার হচ্ছে প্রোগ্রাম নেম, আর এখানে স্পেশালাইজেশন বলে একটা অপশন ছিল, দুটো অপশন ওখানে, ওটা সিলেক্ট করতে হয়েছে। ও ওটা দেওয়ার পরে যে স্যাটিসফ্যাকশন সার্ভে যে প্রশ্নগুলো ছিল সেগুলো এসেছিল। বাহ। তো ওখানে ইন্ডাকশন প্রোগ্রাম, স্টাডি ম্যাটেরিয়ালস, অ্যাসাইনমেন্ট, তারপরে একাডেমিক কাউন্সেলিং কেমন হয়, কাউন্সেলর্সরা কেমন বিহেভ করে, ইউনিভার্সিটির শিডিউল কেমন কি ম্যানেজ হয়, এসব বিষয়ে সব কোয়েশ্চেন গুলো ছিল, যেগুলো আপনি বললেন 20টা কোয়েশ্চেন থাকবে তেমনটাই ছিল। এবং লাস্টে যেটা ছিল ডেসক্রিপশন টাইপের, ওই কোয়েশ্চেনটা নিজের মতো করে লিখে দিয়েছি, লিখে সাবমিট করে দিয়েছি। শেষে যেটা এসেছিল, থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দা সার্ভে, এরকম একটা এসেছিল, এইটুকু স্যার। নলেজ করে, একনলেজ করে। হ্যাঁ আমি তো ইউটিউব ভিডিও করে একটা টিউটোরিয়াল করেও দেখিয়ে দিয়েছি যে কিভাবে করতে হবে। দেখেছি ভালো। না 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 তুমি তো অনেকটাই করেছো, মনে হয় পাবলিসিটিও করছো, দেখছি ভালোই করেছো। আপনাদের ভিডিও এবং আইস স্যারের ভিডিও দুজনের ভিডিও তো ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বলো। হ্যাঁ 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 ঠিক ঠিক আছে আজ। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কেউ বলবে কিছু? কপড়া লানে গে। আর কেউ বলবে? ঠিক আছে তাহলে আমরা এখানেই শেষ করি আমাদের এই অনুষ্ঠান। আমরা এই সমগ্র অনুষ্ঠানটি ইউটিউবের থ্রু দিয়েও ব্রডকাস্ট করেছি, সেটা ওখানে স্টোর থাকবে রেকর্ডেড অবস্থায়, সেটা পরবর্তীকালে আমরা শুনতে পারবো। এবং যেটা ম্যাডাম বললেন এবং অন্যান্য স্পিকাররা বললেন যে এটা মাল্টিপ্লায়ার, আমাদের তো প্রায় 100,000 স্টুডেন্ট আমাদের। হ্যাঁ আমি এক মিনিট একটা কথা বলবো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ 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 বলুন বলুন। শোনা যাচ্ছে না? যে বিষয়টা হলো যে আমি সবার কথায় শুনলাম, যারা পার্টিসিপেন্ট স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলি, আমার যেটা মনে হচ্ছে যে সবার নয়, কারো কারো মনে একটা মিসকনসেপশন কিন্তু আছে মনে হলো ওদের কোয়েশ্চেন থেকে, যে যারা যারা এটা যাদের কাছে ন্যাক মেইল পাঠিয়েছে এবং যারা যারা উত্তর দিয়েছে তাদের সার্টিফিকেটে ন্যাকের একটা স্ট্যাম্প থাকবে, এমন ধারণা কেউ করে বসে নেই তো? আমার কিন্তু মনে হচ্ছে এমন ধারণা কেউ করে বসে আছে যে আমি পার্টিসিপেট করেছি, আমি মেইলের উত্তর দিয়েছি, আমার সার্টিফিকেটে যেটা আমি ইউনিভার্সিটি থেকে পাবো সেখানে ন্যাকের স্ট্যাম্প থাকবে। এটা কিন্তু ভয়ঙ্কর ভুল ধারণা, এটা কিন্তু কেউ ভাববে না। তোমরা তোমাদেরকে যেটা আমরা রিকোয়েস্ট করছি সেটা মেইন পয়েন্টটা এটা, মানে এটা খুব ডিটেইলসে বলেছে, সেটা হলো স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে ন্যাকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। সেটা যতক্ষণ না সেটা ভালো মতো হচ্ছে আমাদের কিছু পয়েন্ট স্কোর আমরা মিস করব। সেখানে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে মিনিমাম বোধ হয় 5,000, তাই তো অনির্বাণ? হ্যাঁ 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 5,000 মিনিমাম। 5,000 রেসপন্স যদি ন্যাকের কাছে না যায় ন্যাক সেটা কনসিডার করবে না ফর ইভ্যালুয়েশন। আমরা যেটা চাইছি, যেটা আমরা তোমাদের সঙ্গে বারবার বসেছি, যেমন আজকে বসা হলো, আমরা যেটা চাইছি যে অন্তত 5,000 রেসপন্স যেন ন্যাকের কাছে যায় ফ্রম আওয়ার স্টুডেন্ট, তবেই ওরা সেটাকে কনসিডার করবে ফর এক্সামিনেশন আর কি। কাজে এটা মেন পয়েন্ট, এবং যদি সেখানে আমরা কিছু স্কোর পাই আমাদের ওভারঅল স্কোরটা বাড়বে। ওভারঅল স্কোর বাড়া মানে ন্যাকে আমাদের যে র্যাঙ্ক সেটা একটু ভালো হবে, ইউনিভার্সিটির ন্যাকের র্যাঙ্কটা ভালো হবে, সেটা আলটিমেটলি ইউনিভার্সিটির একটা কোয়ালিটির একটা ডেফিনেটলি একটা ভালো জায়গায় আমরা পৌঁছবো। ছাত্ররা যে উপকৃত যেটা হবে সেটা ইনডিরেক্টলি আমাদের ইউনিভার্সিটি যেটা UGC স্বীকৃত, ন্যাকে আমাদের ভালো স্কোর আছে, এগুলো তো ছাত্রদের কাছে আলটিমেটলি রিফ্লেক্টেড হবে, ওদের
ধরা যাক তুমি কোথাও গেলে, ইন্টারভিউতে গেলে, সেখানেও একটা বলার জায়গা থাকবে। এটাই মেন পয়েন্ট। আমি মেন এটাই বলতে চাইছি, কারো সার্টিফিকেটে ন্যাকের স্ট্যাম্প থাকবে না। এটা কিন্তু যদি কেউ ভেবে থাকে, আমি বলছিলাম যে সবাই ভেবেছ, কিন্তু আমার মনে হচ্ছে আর কি যে স্যার আমি কি ন্যাকের স্ট্যাম্প পাবো না, এটা ঠিক কথা নয়। ঠিক আছে, আমি এতটুকু বলে শেষ করছি, আর কিছু বলছি না। যেমন অনির্বাণ, আপনি সঠিকভাবে ক্লারিফাই করে দিয়েছেন, কারণ অনেকে এক্সপেক্ট করে থাকবে। যেটা ওরা পেয়েছে, যারা সাবমিট করে তারা দেনেন দেয়ার কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েই গেছে, যে সাকসেসফুলি সাবমিটেড, একটা অ্যাকনোলেজ স্লিপ জেনারেট হয়ে গেছে ওদের কাছে, চলে এসেছে ওদের মেলে। আর রিগার্ডিং সার্টিফিকেট, সেটা তো ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেড হচ্ছে, ইউনিভার্সিটির বিভিন্ন কাগজে এগুলো রিফ্লেকশন থাকবে, কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট সেটা তো অন্যান্য জায়গায় যেরকম হচ্ছে এখানেও সেইভাবেই হবে। তাই তো, কিছু বলবেন স্যার? যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু জানিয়ে দাও, ইনফর্ম করো যে এই ধরনের একটা সার্ভেতে যেন সবাই পার্টিসিপেট করে। সবাই বলতে যাদের কাছে আসবে আমাদের মেল, ন্যাক থেকে যে মেল আসবে সেটা যেন সাবমিট করে। সাকসেসফুলি সাবমিট হলে সঙ্গে সঙ্গে তারা অ্যাকনোলেজ স্লিপ পাবে, এবং তাদের যে কন্ট্রিবিউশন সেটাও ডকুমেন্টেড হবে, এবং আমাদের যে সামগ্রিক যে মূল্যায়ন তাতে স্টুডেন্টদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা প্রতিফলিত হবে সঠিকভাবে। তো আমি এই আশাটুকু রেখে শেষ করছি, এবং আমরা পরবর্তীকালে আবার এরকম কোনো অর্গানাইজ করা যায় কিনা আমি চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ইয়ার পার্টিসিপেশন। আবার এরকম ভাবে আবার অন্য কোথাও কোনোদিন দেখা হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। লিভ করছি। লিভ করছি। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you, thank you. Thank you. Thank you. Thank you, sir. Thank you, sir. Thank you, sir.